Hello dear students, welcome to Bong Mystery. তোমাদের অনেকে জানতে চেয়েছিলে যে স্যার নিট যেই জেনপাসের যে ক্র্যাশ কোর্সটা লঞ্চ হয়েছে সেটা কি ভাষায় পড়ানো হবে কিভাবে বোঝানো হবে স্লাইডস গুলো কেমন হবে ইংরেজিতে না বাংলাতে হবে আমি অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি ম্যানুয়ালি টাইপ করে আমি কমেন্ট সেকশনে দিয়েছি অনেকের এই রিলেটেড ডাউটও রয়েছে আমি এই জন্য আজকে তোমাদের একটা ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে আমাদের ডেমো ভিডিও অ্যাকচুয়াল আমাদের কোর্সে যে ভিডিও গুলো চলছে সেই লেকচারগুলো থেকে একটা লেকচার আমি এখানে আপলোড করছি তোমরা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে বুঝতে পারবে যে সেখানে কিভাবে পড়ানো হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাডমিক স্ট্রাকচার তার পার্ট ওয়ান আমি এখানে আপলোড করছি একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে ওখানে পড়ানো হচ্ছে তুমি যদি এই বছর এইচএস এক্সাম দিয়ে থাকো তাহলে তোমার জন্য এই কোর্সটা খুবই বেনিফিশিয়াল এবং পরের বছর যদি তুমি ড্রপ দিতে চাইছো নিট বা যেই এর জন্য তাহলেও কিন্তু এই কোর্সটা তোমাকে ভীষণ হেল্প করবে তার কারণ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টার এখানে কিন্তু আমি রিভিশন করিয়ে দিয়েছি তোমাদের তার সঙ্গে সঙ্গে মক টেস্ট রয়েছে মক টেস্টের সলিউশন ভিডিও রয়েছে সমস্ত পিডিএফ গুলো প্রোভাইড করা হয়েছে সুতরাং তোমার কমপ্লিট জন্য যা কিছু দরকার সবকিছুই কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে ভিডিওটা শেষ অব্দি দেখো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই কোর্সটা তোমার জন্য কতটা বেনিফিশিয়াল হবে তাহলে শুরু করা যাক হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অব অ্যাটম যেটাকে আমরা বাংলায় বলি পরমাণুর গঠন সেই চ্যাপ্টারটা শুরু হচ্ছে যে সকল জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো আমরা তাড়াতাড়ি করে কভার করব যেহেতু তোমরা নিট যেই জেনপাস এদের রিভিশন কোর্সে পড়ছ আমাদের হাতে টাইম কম রয়েছে তো মেন মেন টপিকগুলো যেগুলো থেকে মেনলি পরীক্ষায় কোয়েশ্চেন আসে সেগুলো বুঝিয়ে দেবো আর তারপরে মক টেস্ট থাকবে তোমরা সলিউ সলিউশন করে নেবে ঠিক আছে আশা করছি আগের লেকচারগুলো ঠিকঠাক করে দেখে নিয়েছো এবং মক টেস্টের সলিউশন ভিডিও কিন্তু পাক্কা দেখে নিতে হবে হুম ওকে তাহলে শুরু করা যাক স্ট্রাকচার অফ অ্যাটম বা হচ্ছে অ্যাটোমিক স্ট্রাকচার ফার্স্ট আমরা শুরু করছি লেকচারটা সেটা হচ্ছে দিয়ে এর আগে অনেক জিনিসপত্র ছিল সেগুলো তোমাদের অতটা লাগে না ঠিক আছে ওই জন্য আমি করিনি আইসোটোপ তোমরা জানো যেমিক মাস একই থাকবে মানে ভর সংখ্যা একই থাকবে কিন্তু অ্যাটমিক নাম্বার পারমাণিক ক্রমাঙ্ক কিন্তু সেম হবে তাই না আমরা ছোটবেলায় পড়তাম যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের হচ্ছে ভর সংখ্যা আলাদা হতে পারে কিন্তু পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার একই হবে সেটা এখানে বলা হয়েছে দেখো যে অ্যাটমস অফ সেম এলিমেন্ট হ্যাভিং দ্য সেম অ্যাটমিক নাম্বার তাহলে কোন এলিমেন্টের হচ্ছে সেম অ্যাটম হ্যাভিং দ্য সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার আর কল দ্য আইসোটোপ একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই তোমাদের কনভিনিয়েন্ট একদম এক্সাম্পল সি টুয়েলভ আর হচ্ছে সি দেখো এখানে দেখো অ্যাটমিক নাম্বার কিন্তু কার্বনের কার্বনেরই দুটো এলিমেন্ট ওই জন্য বলা হচ্ছে দেখো যে সেম এলিমেন্টের হচ্ছে দুটো অ্যাটম সেম এলিমেন্ট মানে কার্বন কার্বনের দুটো অ্যাটম তাহলে ছয় অ্যাটমিক নাম্বার কিন্তু অ্যাটমিক মাস দেখো দুটোর আলাদা তাহলে এরা হচ্ছে পরস্পরের একে অন্যের হচ্ছে আইসোটোপ তাই না আচ্ছা এর ইউজ গুলো কিন্তু পরীক্ষায় লাগে তাই আমি এখানে ইনক্লুড করেছি এক নম্বর হচ্ছে ডিটারমিনেশন অফ এজ অফ আর্থ অ্যান্টিক্স কন্টেনিং অর্গানিক কম্পাউন্ডস তো যে পৃথিবীর যে বয়স নির্ণয় আর্থের যে বয়স নির্ণয় এবং হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে রয়েছে তাদের বয়স জানার জন্য এই আইসোডোকে ইউজ করি এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে তো উইথ দ্য হেল্প অফ রেডিও অ্যাক্টিভ সি ফর্টিন আইসোডোপ এই যে বিভিন্ন ফসিলস গুলো হয় জীবাশ্ম তারপরে পুরোনো যে প্ল্যান্টগুলো রয়েছে ওদের বয়স জানার জন্য কিন্তু আমরা সি ফর্টিন আইসোটোপকে ইউজ করে এটা পরীক্ষার জন্য করে রাখবে সি ফর্টিন আইসোটোপটাকে ইউজ করা হয় এই সকল পুরনো এই যে নিদর্শনগুলো বা ফসিলসের বা আর্থের এজ বা প্ল্যান্টের এজ জানার জন্য আমরা সি ফর্টিন আইসোটোপ ইউজ করি এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মেডিকেল সায়েন্সে আমরা ইউজ করতে পারি ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার টিউমার রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ফসফরাস থার্টি টু কোভাল সিক্সটি আর আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এগুলো ইউজ করা হয় এগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু নোট করে রাখবে এই ক্যান্সার টিউমার এইগুলো সবের জন্য আমরা কি ইউজ করি এই আইসোটপ গুলো ইউজ করি পরীক্ষার জন্য কিন্তু ভালো করে করে রাখবে এগুলো আসে মানে লাগে এগুলো কাজে রেডিঅ্যাক্টিভ আইসোটোপ সি থার্টিন নাইট্রোজেন ফিফটিন অক্সিজেন এইটিন সালফার থার্টি ফাইভ এগুলো ইউজ হয় ডিটারমিনেশন অফ দ্য মেকানিজম অফ ভেরিয়াস রিয়াকশন বিভিন্ন রিয়াকশান মেকানিজম স্টাডি করতে কিন্তু তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছ তাই না স্টার্টিফিকেশনে যখন আমরা করেছিলাম বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক দেখেছো ইন কেমিস্ট্রিতেও এই মেকানিজম স্টাডি করার জন্য বাবু কি ইউজ করা হয় এই সকল গুলো ইউজ করা হয় বারবার বলছি ভালো করে দেখে রাখবে কোন সকল গুলো কি কাজে ইউজ করা হয় এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ইন এগ্রিকালচার ফিল্ড আহ রেডিও অ্যাক্টিভ আইসোডো ফসফরাস ফসফরাসের যে রেডিও অ্যাক্টিভ আইসোডো ওইগুলো ওয়াইডলি ইউজ হয় কিসের জন্য গ্রোথ স্টাডি করার জন্য প্ল্যান্টের যে গ্রোথ স্টাডি করার জন্য কিংবা হচ্ছে ডায়াগনোসিস অফ দ্য প্ল্যান্ট ডিজিজ প্ল্যান্টের যে ডিজিজ প্লান্টের বিভিন্ন রোগ ওইগুলো হচ্ছে নির্ণ মানে নির্ধারণ করার জন্য বা ওগুলো ডিটেক্ট করার জন্য আমরা কিন্তু এই আইসোটোপি ইউজ করি ফসফোরাসের আইসোটোপি ইউজ করি ঠিক আছে তো এটা ইম্পর্ট্যান্ট জিনিসপত্র এগুলো উঁচু ক্লাসে শেখানো হয় অ্যাকচুয়ালি যে কি করে ওই প্ল্যান্টের ওই গ্রোথকে ডিটারমাইন করা হয় এগুলো সেই সিম্পল একটা ফর্মুলা ইউজ করা হয় রেডিও অ্যাক্টিভিটিকে দিয়ে এটা করা হয় এইগুলো তো রিভিশন কোর্স এগুলোতে এত ডিটেলস এগুলো ডিসকাস করা যাবে না এখানে আচ্ছা নেক্সট হচ্ছে আইসোবার রয়েছে আইসোটোপের ভাই আইসোবার আর হচ্ছে আইসোটোন এইগুলো সব পরপর থাকে আমরা এক এক করে দেখে নেব আইসোবারের ক্ষেত্রে কি হয় অ্যাটমিক মাস একই হয় অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হবে তার অ্যাটমিক নাম্বার একই ছিল অ্যাটমিক নাম্বার হচ্ছে আলাদা হবে কিন্তু অ্যাটমিক মাস কিন্তু এর ক্ষেত্রে একই হবে এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে আচ্ছা বলিয়ে দিয়ে একটু অ্যাটমস হ্যাভিং সেম মাস নাম্বার মাস নাম্বার একই থাকবে বাট ডিফারেন্ট অ্যাটোমিক আর কোল্ড আইসোবার এখানে একটা এক্সাম্পল দেখা রয়েছে আর্গন ফর্টি আর হচ্ছে ক্যালসিয়াম ফর্টি দেখো দুজনের অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট এর কিন্তু আঠারো এর হচ্ছে এর গো এর হচ্ছে আঠারো এর হচ্ছে আঠারো আর এর হচ্ছে টোয়েন্টি তাহলে দেখো দুজনের অ্যাটোমিক নাম্বার আলাদা কিন্তু মাঝ নাম্বার কি তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসো হার সিম্পল জিনিস তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আইসো আইসোটোন ঠিক আছে না আইসোটোন আইসো স্টার রয়েছে এরপরে ইম্পর্টেন্ট আচ্ছা ভুলে বলে দিয়েছি আইসোটোন তো সেম আইসোটোন মানে নিউট্রন এরকম করে মনে রাখতে বলেছি না ট্রিক আইসোটোনের ক্ষেত্রে কি হয় সেম নিউট্রন সংখ্যা হবে তাহলে এখানে দেওয়া রয়েছে দেখো

তাহলে এখানেও নিউট্রন সংখ্যা টু এখানেও নিউট্রন সংখ্যা এখানে এন ইকুয়াল যেহেতু টু টু সমান নিউট্রন সংখ্যা টু টু মানে তো এখানে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে তাহলে এরা পরস্পরের নেক্সট হচ্ছে ডায়াফার এইগুলো একটু ইম্পর্টেন্ট হ্যাঁ আইসোডাইফার আর হচ্ছে হচ্ছে আইসোস্টার এগুলো খুব ভালো করে করে রাখবে এগুলো থেকে পরীক্ষা কোয়েশ্চেন আছে হ্যাঁ আহ ডায়াফার কাদের বলা হবে বলছে অ্যাটমস ইন হুইচ ডিফারেন্স বিটুইন নাম্বার অফ নাম্বার অফ নিউট্রনস অ্যান্ড প্রোটন ইজ সেম এইটাই তাহলে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যদি ডিফারেন্স যদি সেম হয় তাহলে তারা পরস্পরের কি হবে আইসোস আইসো ডায়াভার হবে তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে দেখো এখানে এক্সাম্পলটা দেখলে তুমি বুঝতে পেরেছো তাহলে মোট কথা হচ্ছে নিউট্রন আর প্রোটন সংখ্যা হ্যাঁ নিউট্রন আর প্রোটন সংখ্যা ডিফারেন্স সেম হবে এখানে দেখো ইউরেনিয়ামের এটা একটা এটা একটা ইউরেনিয়ামের আইসোটো আর এটা হচ্ছে থোরিয়ামের আইসোটো এটা কি করে জেনারেট করে ইউরেনিয়াম থেকে একটা আলফা পার্টিকেলকে বের করে দাও আলফা তুমি জানো আলফা মানে হিলিয়াম কণা এটা হচ্ছে 24 এটা তুমি এখান থেকে এলিমিনেট করে দাও তাহলে এর হচ্ছে 4 একক ভর কমে যাবে আর এ 2 একক অ্যাটমিক নাম্বার কমে যাবে মানে থোরিয়ামে চলে আসবে তাহলে এদের ক্ষেত্রে তুমি নিউট্রন আর প্রোটন সংখ্যার বিয়োগফল তুমি ক্যালকুলেট করো বাবু দেখো এখানে প্রোটন কটা রয়েছে 92 এখানে হচ্ছে 90 বসানো আছে নিউট্রন কি করে বের হয় এই অ্যাটমিক মাস আর অ্যাটমিক নাম্বার কে বিয়োগ করতে হয় তাহলে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বিয়োগ করলে হচ্ছে এটা এবার তুমি এই নিউট্রন আর প্রোটনের বিয়োগফল করো এটা মাইনাস এটা কত হচ্ছে 54 এটা মাইনাস এটা করো 54 তাহলে এরা কি হয়ে গেল স্যার নিউট্রন আর প্রোটন সংখ্যা ডিফারেন্স সেম হয়ে গেল 54 হয়ে গেল তাহলে 54 মানে আমি তো ডেফিনিশনে বলেছি তাহলে এরা পরস্পরের আইসোডায়াভার হবে কেমন ঠিকঠাক ওকে তাহলে এইটা হচ্ছে এখানে রিলেশন তো পরীক্ষায় বিভিন্ন ওয়েতে কোয়েশ্চেন করতে পারে বলতে পারে এটা এটার মধ্যে রিলেশন কি হবে দিয়ে অপশান দিয়ে দিতে পারে জেন ফার্স্ট টেন্স ফাসে এগুলো আসতে পারে নিটেও দেখো কোনো এক্সামে যে কোনো এক্সামে আসতে পারে একটু টুইস্ট করে দিলে তুমি খুঁজে পাবে না তো কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে ইম্পর্টেন্ট আমি স্টার্ট দিয়ে দিয়েছি এই জন্য ইম্পর্টেন্ট আর একটা কথা এখানে মনে রাখতে হবে এরকমও ট্রিকি কোশ্চেন আসতে পারে তুমি খেয়াল রাখবে এটা যে আলফা কোনা এমিলেশন হলে আলফা পার্টিকেল হচ্ছে এলিমিনেশন হলে আইসোডাইফার সৃষ্টি হয় এরা আর এরা হচ্ছে পরস্পরের আইসোডাইফার আইসোডাইফার তাই না তাহলে আইসোডাইফার হচ্ছে পরস্পরের আইসোডাইফার কখন হলো আইসোডাইফার আলফা কোনা এমিলেশনের মাধ্যমে তাহলে মনে রাখবে আলফা কোনা যদি বেরিয়ে যায় আলফা পার্টিকেল এলিমিনেশনের মাধ্যমে আইসোডাইফারে সৃষ্টি হয় ঠিক ওকে নেক্সট হচ্ছে আইসোস্টার আইসোস্টার কি জিনিস আইসোস্টার হচ্ছে যে খুব সিম্পল জিনিস যে সেম নাম্বার অফ অ্যাটম থাকবে এবং হচ্ছে ইলেকট্রন থাকবে আর তাহলে একই সংখ্যক যদি অ্যাটম এবং একই সংখ্যক যদি ইলেকট্রন থাকে তাহলে তাকে পরস্পরের কি বলা হবে আইসো স্টার বলা হবে এখানে একটা এক্সাম্পল এন টু ও আর হচ্ছে সিও টু দেখো এখানে কটা অ্যাটম রয়েছে দুই আরেক তিন তাহলে অ্যাটম ইকুয়ালস টু হচ্ছে এখানে অ্যাটম ইকুয়ালস টু থ্রি আর এখানে অ্যাটম কত এখানেও অ্যাটম ইকুয়ালস টু থ্রি তাই না আচ্ছা এখানে ইলেকট্রন সংখ্যা কত রয়েছে দেখো নাইট্রোজেনের আচ্ছা এগুলো এরকম না লিখলেও চলবে এখানে এ ইকাল টু থ্রি আর এখানে অ্যাটম টু আচ্ছা ইলেকট্রন সমান কি হবে ইলেকট্রন সমান এখানে কত হবে নাইট্রোজেনের কটা ইলেকট্রন থাকে সাতটা ইলেকট্রন থাকে বাবু দুটো ইলেকট্রন দুটো নাইট্রোজেনের কটা সাত দুগুণের চৌদ্দ আর অক্সিজেন তো আটটা ইলেকট্রন থাকে তাহলে চৌদ আর আট চার বারো বাইশটা ইলেকট্রন এখানেও কিন্তু দেখবে বাইশটা ইলেকট্রন হবে দেখো ইলেকট্রন গুনছি দেখো এইটা হচ্ছে গণনা করো ভোট গণনা করো বিধানসভার ভোটের ভোট গণনা গণনা করো কার্বনের নাম্বার করতে বলছে তাহলে অক্সিজেন হচ্ছে আট আট করে আট দুটো আটের জন্য আট দুগুণে ষোলো আর ষোলো আট ছয় ছশো বারো বাইশ তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে বাইশটি এ বাইশ বাইশ তাহলে দেখো এখানে অ্যাটম সংখ্যা এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম তাই এরা পরস্পরের আইসো স্টার হবে তাহলে পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করে রাখবে পরীক্ষায় এলে কিন্তু আমি বলবে না হ্যাঁ এটা বলা যাবে না একদম ইম্পর্টেন্ট জিনিস ভালো করে করে রাখবে আমি মজা করছি তো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিস কেমন ওকে নেক্সট সাম কোয়ান্টিটিস রিলেটেড টু ইলেকট্রনিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলেটেড কতগুলো কোয়ান্টিটি রয়েছে একটু জাস্ট রিলেশনগুলো জেনে রাখতে হবে বইতে তোমাদের অনেক কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে বাট আমাদের এত কিছু জিনিস লাগবে না আমাদের টুকটাক একটু জানতে হবে আচ্ছা ফার্স্ট যে জিনিসটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে সি এর সঙ্গে নিউ আর ল্যামডা রিলেশন এটা তোমরা হাজারবার পড়েছ আমি আরেকবার মনে করে দিচ্ছি নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা এইটা হচ্ছে রিলেশন তাহলে এইটাকে ঘুরিয়ে ফিরে করেছে আর কি সি ইকুয়েলস টু নিউ ল্যামড়া নিউ হচ্ছে কি গো ফ্রিকোয়েন্সি না ফ্রিকোয়েন্সি আর হচ্ছে সি ভেলোসিটি অফ লাইট আর ল্যামডা হচ্ছে ওয়েবলে্থ তো এটা এগুলোতে দেওয়া রয়েছে আর কি আর একটা ওয়েব নাম্বারের রিলেশন এটাও খুব ইম্পর্টেন্ট রিলেশন রিলেশনগুলো খেয়াল রাখবে কিন্তু নিউবার মানে হচ্ছে ওয়েব নাম্বার ইকুয়েলস টু ওয়ান বাই ল্যামড়া তাহলে ওয়েব লেন্থ ওয়েব নাম্বারের এটা হচ্ছে ইকুয়েশন এটা এখানে দেওয়া রয়েছে আর কি নিউবার ইকুয়ালস টু ওয়ান বাই ল্যামড়া বাবু দেখো এখান থেকে যদি তুমি আর রিলেশনটাকে বসাতে চাও ওয়ান বাই ল্যামডার জায়গায় আমি বসাতে চাইছি এই নিউকে বসাতে চাইছি তাহলে ওয়ান বাই ল্যামডার সমান কি হতে পারে গো ওয়ান বাই ল্যামডার সমান সিটাকে নিচে নিয়ে চলে আসো নিউ বাই সি এখান থেকে আমি বলতে পারি না ওয়ান বাই ল্যামডা সমান নিউ বাই সি তাই না নিউ বাই সি নিউ এট নিউ বাই হচ্ছে সি ছোট্টু করে দিই একটু ছোট্টু একটু ছোট করে দিই বেশি ছোট হয়ে গেছে বট এই বেশি ছোট হয়ে গেল তাহলে এখানে লিখতে পারি 1 বাই ল্যামডা সমান নিউ বাই সি তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 1 বাই ল্যামডার জায়গায় নিউ বাই সি বসিয়ে দিলাম হুম নিউ বাই সি বসিয়ে দিলাম এটাই এখানে করা হয়েছে আর কি আর কিছু নয় তো এটা একটা ছোট রিলেশন নিউ হচ্ছে ওই নিউ বার হচ্ছে এটাকে নিউ বার বলা হয় নিউ বার হচ্ছে ওয়েব নাম্বার ঠিক আছে এর ইউনিট কি হবে এর ইউনিট হচ্ছে ওয়ান বাই ল্যামডা মানে সেন্টিমিটার হতে পারে সেন্টিমিটার উপরে উঠলে সেন্টিমিটার ইনভার্স বা হচ্ছে মিটার ইনভার্স এটা হচ্ছে এরকম ঠিক আছে ওকে আর ওটার ইউনিট কি গো ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্চ তাই না ওকে নেক্সট হচ্ছে প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলছে যে লাইট এনার্জি দেখো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোথেকে এলো এত হিস্ট্রি জানার দরকার নেই আমার মনে হয় এখন রিভিশনে অন্তত এই এইসব জিনিসগুলো বলা দরকার নেই এখন বলছি না এগুলো স্কিপ করে যাচ্ছি মানে এইটা এলো ওই যে যখন ওই রেখা বর্ণালী হাইড্রোজেনের যে যে বর্ণালীটা যেটা ছিল ডিসকন্টিনিউস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম যেটা উৎপন্ন হয়েছিল রেখা বর্ণালী ওটাকে এক্সপ্লেন করা যাচ্ছিলো না হুম এবং তার সঙ্গে সঙ্গে তা আরও একটা প্রবলেম কি হয়েছিল ওটা কোথায় রাদারপোর্টে ওটা হয়েছিল তারপরে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশান মানে আদর্শ কৃষ্ণবস্তুর বিকিরণ তারপরে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট এই সকল জিনিসগুলো আমরা এক্সপ্লেন করতে পারছিলাম না এই জন্য আমরা কি নিয়ে এসেছিলাম আমরা প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি নিয়ে এসেছিলাম সেখানে বলা হয়েছিল যে লাইটে যে এমিশান বা হচ্ছে ট্রান্সমিশন লাইট এরকম করে হচ্ছে নিচ্ছে বা হচ্ছে দিচ্ছে যদি হয় তাহলে এই রকম করে লাইট এরকম কন্টিনিউয়াসলি নেবে না বা হচ্ছে দেবে না মানে এনার্জি হচ্ছে এই রকমভাবে করবে না আর কি মানে কোনো বস্তু দ্বারা শক্তির শোষণ বা বিকিরণ হুম এরকম কন্টিনিউয়াসলি হবে না এরকম কন্টিনিউয়াসলি এরকম হবে না আমি জাস্ট এমনি জাস্ট ডায়াগ্রাম করে দেখাচ্ছি এই এইরকমভাবে কন্টিনিউয়াসলি এনার্জি হচ্ছে শোষণ বা বিকিরণ হবে না মানে অ্যাবজর্শান আর এমিশন হবে না কি রকম হবে রকম না হয় এই যে এনার্জিটা এই পুরো এনার্জিটা এরকম প্যাকেটের মতো ভাগ ভাগ হয়ে যাবে আর কি ভাগ ভাবতে পারো এরকম প্যাকেট হিসাবে ওরা হচ্ছে এনার্জিগুলো বা হচ্ছে এমিট হচ্ছে ঠিক আছে এই রকম করে প্যাকেট হিসাবে ওরা হচ্ছে এনার্জি বা হচ্ছে শোষিত হচ্ছে অ্যাবজর্ড হচ্ছে বা হচ্ছে এমিট হচ্ছে ঠিক আছে এই যে এই যে ছোটো ছোটো প্যাকেট এগুলো হচ্ছে ছোট ছোট এনার্জির হচ্ছে প্যাকেট ঠিক এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় কোয়ান্টা বলা হয় এগুলো হচ্ছে সব একটা এনার্জির প্যাকেট আর কি ভাবতে পারো তো এটাই প্লাঙ্কের কোয়ান্টাম থিওরিতে বলা হলো যে এনার্জির যে এমিশান বা হচ্ছে অ্যাবজর্শান ওগুলো কিন্তু কি কন্টিনিউয়াসলি হবে না কন্টিনিউয়াসলি হলে তো কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত ছিল কিন্তু এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যাচ্ছিল ওই জন্য বললো যে এরকম এনার্জি এমিশন বা ডিসকন্টিনিউয়াসলি হয় প্যাকেটের আকারে হয় এই প্যাকেটগুলোকে বলা হচ্ছে এই প্যাকেটগুলোতে এনার্জি থাকে এই প্যাকেটগুলোকে বলা হচ্ছে কোয়ানটা আর যখন লাইটের ক্ষেত্রে এই কোয়ানটাকে বলবো তখন তাকে কোয়ানটা এই লাইটের ক্ষেত্রে এই প্যাকেটগুলোকে কি বলবো তখন কোয়ান্টা বলবো না ফোটন বলবো ঠিক আছে লাইটের ক্ষেত্রে এদেরকে ফোটন বলা হয় এই যে ফোটনের যে এনার্জি এই ফোটনের এনার্জি কিন্তু বাবু ফিক্সড নয় কখনো এটা কার উপর নির্ভর করে যে এনার্জিটা অ্যাবজর্ব হচ্ছে বা হচ্ছে রেডিয়েট হচ্ছে ওর ফ্রিকোয়েন্সির সঙ্গে সমানুপাতিক হয় এটাই প্লাঙ্কের থিওরিতে বলা হচ্ছে এটাই বলা হলো আর কি যে এনার্জি কতটা হবে ওই প্যাকেটে এনার্জি কতটা রয়েছে সেইটা কার সঙ্গে সমানুপাতিক ওই যে ফ্রিকোয়েন্সি যেটা যে ফ্রিকোয়েন্সিতে লাইট অ্যাবজর্ব করছে বা এমিট হচ্ছে সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে হচ্ছে সমানুপাতিক হবে তাহলে ই ভ্যারাইজ আমরা নিউ বলতে পারি অথবা নিউ বলতে পারি ঠিক আছে এটা একটা ফোটনের জন্য এনার্জি যদি সংখ্যক ফোটন থাকে তাহলে আমরা কি বলবো টু এ জড়িয়ে যাচ্ছে কেন ইকুয়ালস টু এন এইচ নিউ এটা হচ্ছে এন সংখ্যক ফোটনের এনার্জি ঠিক আছে এটা হচ্ছে এন সংখ্যক ফোটনের এনার্জি এটা একটা ফোটনের এনার্জি ছিল মনে রাখতে হবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে কিন্তু এন এর ভ্যালু কিন্তু কোনো ভ্যালু হবে না এরকম কিন্তু হোল মাল্টিপ্লাই হবে মানে সরল গুণিত হবে পূর্ণ সংখ্যা সরল গুণিত হবে আর জিরো কিন্তু হবে না এটা খেয়াল রাখতে হবে হোল হোল মাল্টিপ্লাই এক্সেপ্ট হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এন এর ভ্যালু এখানে খেয়াল রাখতে হবে এন ইকুয়ালস টু কিন্তু এখানে এন ইকুয়ালস টু কিন্তু ওয়ান টু থ্রি ফোর বাট নট নট কি নট জিরো ফ্রাকশন ভ্যালু নট জিরো 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 পয়েন্ট এই সকল গুলো কিন্তু হবে না ঠিক আছে এই সকল ভ্যালু কিন্তু হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব ইম্পর্টেন্ট কথা মানে কখনো হবে না জিরো পয়েন্ট টু এইরকম হবে না হুম ওকে এখানে একটা নিউমেরিক্যাল এই রিলেটেড করে দেওয়া আছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু খুবই ইজি একটা নিউমেরিক্যাল কিছু কঠিন নেই বলছে হাউ মেনি লাইট উইথ অফ চারশো ন্যানোমিটার ক্যান প্রভাইড ওয়ান জুল অফ এনার্জি বলছে হাউ মেনি প্রোটো ফোটনস মানে তোমাকে হাউ ফোটনস বলতে এর মান বের করতে বলেছে ছোট্টু ছোট্টু কচি এন বের করতে বলেছে হাউ মেনি ফোটনস মানে এন বের করতে বলেছে ওকে আচ্ছা জুড়িয়ে যাচ্ছে কেন জড়িয়ে যাচ্ছে কেন টাচের কোনো প্রবলেম হচ্ছে মনে হয় এন বের করতে বলেছে উইথ ওয়েভ লেনথ অফ চারশো ন্যানোমিটার আর ল্যামডার ম্যালু দেওয়া রয়েছে ল্যামডা ইকোল টু চারশো নানমিটার ল্যামডা ইকোলস টু একটা প্রবলেম হচ্ছে ল্যামডা ইকোলস টু চারশো নানমিটার আচ্ছা আর হচ্ছে প্রোভাইড ওয়ান জুল তাহলে ই সমান এখানে কত চারশো না এক জুল ই সমান হচ্ছে কি জিজ্ঞাসা করেছে এন এর ভ্যালু জিজ্ঞাসা করেছে তাহলে তুমি সেই ফোটনের প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির ফর্মুলা ইউজ করবে ইকাল টু এন এইচ নিউ তাহলে এন এর ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করেছে তাহলে বাবু এন সমান কি হবে এন সমান এখানে হবে স্যার ই ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই

কেজি তাই তো আচ্ছা থার্টি ওয়ান নয় এটা ছিল মাইনাস থার্টি ফোর ছিল আহ থার্টি ফোর জুল সেকেন্ড কেজি কোথা থেকে গেলো এটা তো ইলেকট্রনের ক্ষেত্রে সরি ওটা আচ্ছা এটা হচ্ছে জুল সেকেন্ড আর এখানে আর কে রয়েছে বাবু আর কে রয়ে আছে এইচ এর মান হলো নিউ নিউ মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে স্যার ফ্রিকোয়েন্সি দেওয়া নেই তাহলে ল্যামডা দেওয়া রয়েছে তাহলে ল্যামডার নিউ এর রিলেশন আমি জানি তাই না কি আচ্ছা আহ নিউ টু সি বাই ল্যামডা এটা হচ্ছে রিলেশন তাহলে নিউ সমান কি ল্যামডা মানে ল্যামডা উপরে উঠে যাবে আচ্ছা আমি ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি আর আমি করছি না ল্যামডার ভ্যালু হচ্ছে এখানে কত দেওয়া হচ্ছে চারশো ন্যানোমিটার চারশো ন্যানোমিটার আর সি এর ভ্যালু তুমি তো জানো আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এবার তুমি বলবে স্যার তে কেন করছেন জুল আর দেওয়া রয়েছে না ওই জন্য আমি তে করছি এখানে দেখো ফোটনের সংখ্যা তো মানে ফোটনের নাম্বার কি আসবে একটা সংখ্যা আছে পুনঃ সংখ্যা আসবে তাহলে দেখি কাটাকুটি করে সংখ্যা আসছে নাকি দেখি কাটাকুটি করে ফেলি এখানে হচ্ছে জুল জুল কেটে গেল সেকেন্ড ইনভার্স সেকেন্ড কেটে গেল আচ্ছা বাকি রয়েছে মিটার আর এখানে ন্যানোমিটার দেখো কাটাকুটি হচ্ছে না দেখো মিটার এখানে ন্যানোমিটার তাহলে তাহলে মিটারে কনভার্ট নিলে হয়ে যাবে আমি এখানে কি করবো এই যে ন্যানোমিটার রয়েছে একে মিটারে কনভার্ট 1 পাওয়ার মাইনাস নাইন মিটার মিটার তাহলে দেখো মিটার মিটার কেটে গেল। তাহলে তোমার একটা সংখ্যা আসবে এই সংখ্যাটা যেটা হবে সেটাই হচ্ছে ফোটনের সংখ্যা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে অনেকে ভাবে স্যার এত জটিল ক্যালকুলেশন পরীক্ষায় কি দেবে নাকি এগুলো তারা এমন দেবে তুমি সিস্টেমেটিক ওয়েতে তুমি বুঝতে পেরে যাবে হয়তো এমন দিয়েছে হয়তো এইরকম একটু জাস্ট এই হয়তো সিক্স পয়েন্ট এই এই টার্মটাকে রেখেছে তারা টেন টু দি পাওয়ার কোনো টার্ম হয়তো জানতে চাইছে এরকম করে করে দিবে বা যেই ইকুয়েশন থাকবে মানে যে ফর্মুলা যে অ্যান্সারগুলো থাকবে সেগুলো তুমি মোটামুটি কাছাকাছি চলে যেতে পারবে ভাগ টাগ করে মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো থাকবে মানে দুটো অ্যান্সারের যদি ডিফারেন্স যদি অনেক বেশি হয় তাহলে তুমি ইজিলি তুমি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে চলে যেতে পারবে তাই না তো এটা কোনো ইস্যু নয় ইটস নট টেল তাহলে এইটা হলো আমাদের এইটার তোমরা করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা হচ্ছে এমিশন এমিসান স্পেকট্রাম আচ্ছা অ্যাবজর্শান আর হচ্ছে স্পেকট্রাম স্পেক্ট্রাম এমিসন অ্যাবজরশন স্পেকট্রাম এখানে তেমন কিছু লাগে না শুধু হাইড্রোজেনের যে স্পেকট্রামটা রয়েছে সেটা সম্বন্ধে লাগে একটু খেয়াল রাখবে হাইড্রোজেন স্পেকট্রাম হচ্ছে একটা এমিশন স্পেকট্রাম হয় আর এটা হচ্ছে একটা লাইন স্পেকট্রাম মানে হচ্ছে রেখা বর্ণালী হয় তাই না একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী মানে এমিশন স্পেকট্রাম আর একটা লাইন স্পেকট্রাম লাইন স্পেকট্রাম মানে রেখা বর্ণালী এটা খেয়াল রাখবে হাইড্রোজেন স্পেকট্রামটাকে হচ্ছে এইটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স তো এখানে অ্যাকচুয়ালি এই স্পেকট্রামটা কি করে এলো তো যখন হাইড্রোজেন গ্যাসকে একটা ডিসচার্জ টিউবে রেখে তারপরে হচ্ছে ভোল্টেজ দেওয়া হলো তখন ওই হাইড্রোজেনের পরমাণুগুলো এক্সাইটেড স্টেটে চলে গেল সেখান থেকে যখন আবার গ্রাউন্ড স্টেটে ফিরে এলো তখন ওরা এনার্জি রেডিয়েট করবে ওই এনার্জিটাকে কি করা হয় যন্ত্রের মধ্য দিয়ে পাঠানো বর্ণালী বীক্ষণ যন্ত্র বা যন্ত্রের দিয়ে পাঠানো তার ভেতরে কি রয়েছে প্রিজম রয়েছে ওই প্রিজম করে ওই রেডিয়েশনটাকে হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনি রেডিয়েশনটাকে কি করে বিশ্লিষ্ট করে দেয় দিয়ে আমরা বর্ণালী পাই ঠিক আছে এবার বর্ণালীর যে যে কালারগুলো ওগুলো যদি পরপর পরপর করে যদি থাকে তাহলে আমরা সেটাকে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলি আর যদি পরপর না থেকে যদি একটা কালার তারপরে আবার কালো দাগ তারপরে আবার একটা মানে কালারের হচ্ছে ব্যান্ড রয়েছে তারপরে হচ্ছে আবার কালো এরকম যদি কালার 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 কালো কালার কালো এরকম যদি থাকে তখন সেটাকে লাইন স্পেকট্রাম বা হচ্ছে রেখা বর্ণালী আমরা বলি তাই না বাবু তাহলে এখানেও হাইড্রোজেন স্পেকট্রামে এই জিনিসগুলো দেখা গেছিল এইগুলো হচ্ছে হাইড্রোজেন স্পেক্ট্রামে দৃষ্টিগোচর সারি একইভাবে হাইড্রোজেন স্পেকট্রাম তৈরি করা হয়েছিল তো ফার্স্ট কিন্তু সায়েন্টিস্ট বামার হ্যাঁ এই যে বামার উনি কিন্তু ফার্স্ট এটা অবজার্ভ করেছিলেন যে হাইড্রজনের রেখা বর্ণালী এই যে দৃশ্যমান যেটা যেটা ভিজিবল রিজনে থাকে সেটাকে খালি চোখেও কিন্তু দেখা যায় তিনি এটা আবিষ্কার করেছিলেন বলে এই সিরিজটাকে হচ্ছে বামার সিরিজও বলা হয় তো বামার সিরিজে এই হচ্ছে চারটা লাইন এক দুই তিন চারটা হ্যাঁ এক দুই তিন চারটা লাইন দেখা যাচ্ছে তো এই চারটা লাইনের একটা ক্যারেক্টারিস্টিক নাম রয়েছে মানে সিগনিফিক্যান্ট একটা সিগনিফিক্যান্স একটা রয়েছে তাহলে এখানে একটা জিনিস হচ্ছে প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে

দেখো ভুলভাল গান গাইয়ে দিলাম ঠিক আছে পরে বগা করবে না আমি এরকমই করি যা তা গান গাই আচ্ছা ওটা গাইতে হবে কথা আছে মোটামুটি গানটা যেতে হবে কোনো হুম কোনো ঠিক ভুল যা হয় মনে গেয়ে যাও গেয়ে যাও আমরা বাথরুম সিঙ্গার আমরা থরি আমরা গান গাইতে যাবো স্টেজে যা খুশি গাইবো আমরা যা তা গাইবো হুম হম তাহলে বামার সিরিজ এত গল্প করে দিলাম তাহলে দৃশ্যমান সিরিজে তাহলে ভোলা যাবে না দৃশ্যমান সিরিজ মানে বামার সিরিজ এই যে স্টোরি এই যে স্টোরি বলে দিলে আর ভুলবে না তুমি দৃশ্যমান সিরিজ বলতে গিয়ে গান গিয়েছিল আচ্ছা বামার সিরিজে টোটাল চারটা লাইন থাকে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে রেড এটাকে এই জালফা লাইন বলা হয় হাইড্রোজেনের যেহেতু স্পেকট্রাম এটা স্পেকট্রাম মানে কি বর্ণালী হাইড্রোজেনের স্পেকট্রাম তাই এইচ আর আলফা হচ্ছে ফার্স্ট লাইনের জন্য আলফা ইউজ করা হবে সেকেন্ড লাইন যেটা হচ্ছে ব্লু গ্রিন এই কালার গুলো উইথ এই নামগুলো খেয়াল রাখবে হ্যাঁ এই কালার আর হচ্ছে যে সেকেন্ড লাইনকে ব্লুইস গ্রিন লাইন এবং হচ্ছে এইচ এইচ বি আসতে পারে খেয়াল রাখবে এগুলো সেটা হচ্ছে এইচ বিটা লাইন লাইন সেকেন্ড হচ্ছে তাহলে এইচ বিটা তারপরে হচ্ছে থার্ড লাইন হচ্ছে ব্লু সেটা হচ্ছে এইচ গামা লাইন আর এইচ ডেলটা লাইন সেটা হচ্ছে ভায়োলেট কালারের তাহলে এই কালার উইথ হচ্ছে আলফা আলফাবিটা গামা এগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এবং এই ক্যারেক্টারিস্টিক্স লাইনগুলো খেয়াল রাখতে হবে হুম ওকে যখন এই বামারের এই কেসগুলো হলো বামারের হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম বামার কিন্তু উনি কিন্তু বললেন যে আমি তরঙ্গগুলোকে আমি আবিষ্কার করলাম সেরকম আমি এটাও বলতে পারবো যে ওদের তরঙ্গ সংখ্যাগত হম তিনি এটাও বললেন যে তরঙ্গ সংখ্যার ইকুয়েশন কি হবে নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার এইটা হচ্ছে তিনি সূত্র দিলেন তো নিউ বার সমান ওয়ান বাই ল্যামডা তো সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য সি এই জিনিস বের করে নিতে পারবে নিউ বার সমান ওয়ান বাই ল্যামডা তাহলে রিভার্স করে দিলে তো তুমি ল্যামডা এখান থেকে বের করে ফেলতে পারবে তো মোটামুটি তাহলে তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এখান থেকে বের করা যাবে এবং তিনি বললেন যে এনের এর ভ্যালুটা কি হবে এন এর ভ্যালু যেহেতু এটা টু হয়েছে তাই থ্রি থেকে শুরু হবে থ্রি ফোর ফাইভ এরকম করে আর কি থ্রি তারপর হচ্ছে ফোর ফাইভ সিক্স অ্যান্ড সোয়ান এরকম চলতে থাকবে তাহলে থ্রি জন্য থ্রি কোনটার জন্য ইউজ হবে এইচ আলফার জন্য ইউজ হবে ফোর কোনটার জন্য ইউজ হবে এইচ বিটার জন্য ইউজ হবে ফাইভ হবে এইচ গামার জন্য অ্যান্ড সোয়ান এরকমভাবে হতে থাকবে তো এইটা হচ্ছে একটা ফর্মুলা দেওয়া হলো বামার সিরিজের জন্য হুম সাইন্টিস্ট বামার এইটা দিলেন আর আর কি কি বলা হবে রিডবার্ড কনস্ট্যান্ট বলা হবে রিডবার্ড কনস্ট্যান্টের ভ্যালু কত গো ওয়ান জিরো নাইন সিক্স ওয়ান জিরো রেড বার্ দ্রুব ওয়ান জিরো নাইন সিক্স সেভেন নাইন এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্ট এটা হচ্ছে রেড বার্ড কনস্ট্যান্টেড ঠিক তো সেভেন এইটও অনেক জায়গায় দেখতে পাবে সেভেন অনেক জায়গায় দেখতে পাবে সেভেন বা হচ্ছে সেভেন নাইন পেনটা আজকে কিন্তু একটু গন্ডগোল করতেছি হুম যাই হোক মনে আমাদের কাজ চালিয়ে নিতে হবে তো এইটা আবিষ্কার করার ফলে অন্য সায়েন্টিস্টরা বলেন যে তাহলে ঘুষ তো বাদ হ্যায় মজাই মজা হ্যাঁ দৃশ্য দৃশ্যমান শাড়ি এইটা শুধু বেরিয়েছে মানে হাইড্রেন এক্সপেক্ট তো অনেক লাইন দেখা যাচ্ছিল দেখা একটা শুধুমাত্র আমার শুধুমাত্র দৃশ্যমান শাড়িটা আবিষ্কার করলেন অন্যান্য সেন্টার বলে তাহলে আরও কিছু তাহলে লাইন রয়েছে তাহলে দেখা যাক এক্সপ্লেন করে ওনারাও এক্সপ্লেন শুরু করলেন তারপরে এক্সপ্লেন্টের পরে দেখা গেল যে আরো কিন্তু অনেক লাইন রয়েছে হ্যাঁ দিয়ে তাদের হচ্ছে একটা সিরিজ তৈরি করা হলো যে সকল সাইন্টিস্টরা ওই সকল জিনিসগুলো দেখো ওনাকে দেখে কিন্তু ইন্সপায়ার হয়ে গেছে সবাই হ্যাঁ তো ওনার ইন্সপিরেশনে অন্যান্য সাইন্টিস্টরা এসে কিন্তু অন্যান্য সিরিজগুলো আবিষ্কার করে ফেললেন হাইড্রোজেনের ক্ষেত্রে আবিষ্কার করলেন ঠিক আছে এই সকল সিরিজগুলোর নাম এখানে দেওয়া রয়েছে একটা হচ্ছে লিমেন সারি আর লিমেন সিরিজ বলা হচ্ছে তারপরে বামার তো আবিষ্কার হয়ে গেছে তারপরে প্যাশন তারপর ব্র্যাকেট তারপর হচ্ছে ফোন তারপর হচ্ছে হামপ্রিজ ঠিক আছে তো এই সব সারিগুলো পরপর আবিষ্কার হলো এবার এদের মধ্যে শুধুমাত্র ভিজিবল রিজিয়নে কে রয়েছে শুধুমাত্র ভিজিবল রিজিয়নে রয়েছে সিরিজ আর এইটা লিমেন সিরিজটা লিমেন সিরিজটা কোথায় রয়েছে ভায়োলেটে আর বাবু সবগুলো এটা হচ্ছে ইনফারেট আর সব কিন্তু রয়েছে ঠিক আছে এটা তোমাকে খেয়াল রাখতে হবে এইটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করতে পারে কিন্তু এটা খেয়াল রাখবে এগুলো কম্পিটিভ এক্সামে জিজ্ঞাসা করতে পারে এই স্পেক্ট্রাল রিজিয়ানগুলো খেয়াল রাখবে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে দেখো আমরা শুধুমাত্র বামারের জন্য আমি তোমাদের বললাম যে ওর নিউবার বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা বের করানোর সূত্রটা আমি তোমাদের বললাম এবার তোমাকে যদি এরকম লিমেন পেসান বামারের জন্য তোমাদের বলছিলাম তোমার যদি লিম্যান পেসান ব্যাকেট ফুট হাম্রিজ এদের জন্য যদি তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা মানে নিউবার যদি বের করতে বলে তখন তুমি কি করবে তখন হচ্ছে তোমাকে এই ইঞ্জিনিয়ারিং লিকুয়েশনটাই ইউজ করতে হবে এই ইন জেনারেল ইকুয়েশনটা তৈরি করা হলো এবং এখানে এন ওয়ান আর এন টু এর একটা স্পেসিফিক ভ্যালু রয়েছে দিলে কিন্তু তুমি প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা লাইনকে তুমি কিন্তু ক্যালকুলেট লাইনে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা তুমি কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবে ঠিক আছে তো এখানে আমি একটু বলে দিই নিউ বার মানে হচ্ছে ওয়ান বাই ল্যামডা ইকোয়াল টু আর এন টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার তো এন ওয়ান সমান ওয়ান টু থ্রি ফোর এগুলো কীভাবে বসানো হবে বলছি আর এন টু সমান এন ওয়ান প্লাস ওয়ান এন ওয়ান প্লাস টু এরকম করে চলতো আর আর তো রেড কনস্ট্যান্ট এখানে আরেকটা একটা ছোট্ট কথা বলে নিই তারপরে আমি পুরো ব্যাপারটা যাচ্ছি এটা দেয় হাইড্রোজেনের বর্ণালি বলে হাইড্রোজেনের স্পেকট্রাম বলে কিন্তু বাবু এখানে আর ইন টু ইউজ করা হয়েছে কিন্তু যদি হাইড্রোজেন ছাড়া যদি ওয়ান ইলেকট্রন অন্য কোনো স্পিসিজ হয় ধরো লিথিয়াম টু প্লাস তারও একটা ইলেকট্রন রয়েছে যদিও এটা আমি পরে আবার ডিসকাস করবো আমি আগে বলে দিলাম মনে মনে থাকবে কি থাকবে না তাই বলে দিলাম হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো ওয়ান ইলেকট্রন স্পিসিস হয় অন্য কোনো আয়ন হয় লিথিয়াম টু প্লাস হিলিয়াম প্লাস এগুলো সব এক ইলেকট্রন রয়েছে এদের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কি হবে নাকি অন্য কোনো ইকুয়েশান খুবই খেয়াল রাখবে খুবই ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তখন কিন্তু নিউবার ইকুয়ালস টু তখন কিন্তু নিউবার ইকুয়ালস টু আর ইন্টু জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ হবে অর্থাৎ একটা জেড স্কোয়ার গুণ হবে এই জেড লিথিয়াম টু এর ক্ষেত্রে এই জেড সমান কি হবে ফর লিথিয়াম টু প্লাস অ্যাগ ইলেকট্রন এর ক্ষেত্রে জেড ইক টু কিন্তু থ্রি হবে কারণ এর অ্যাটোমিক নাম্বার হচ্ছে থ্রি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা খুব ইম্পর্টেন্ট এটা সবাই ভুলে যায় হ্যাঁ লিথিয়াম টু প্লাসে দিয়েছে সে ও আর দিয়ে বসিয়ে দিয়েছে ভুলে গেল এবার যেটা আমি মনে থাকবে না বলে আগে থেকে বলে দিলাম এরপরে আমি এন ওয়ান আর এন টুর ভ্যালুটা আসি অনেকে ভুলে গেছো আমি বলে দিচ্ছি এন ওয়ানের এর ভ্যালু কি হবে পরপর সারি অনুযায়ী কিন্তু এন ওয়ানের ভ্যালু চেঞ্জ হতে থাকবে লিমেন শাড়ির জন্য এন ওয়ানের ভ্যালু ওয়ান হবে বামারের জন্য টু হবে প্যাশনের জন্য থ্রি হবে প্যাকেটের জন্য ফোর হবে বা জন্য হচ্ছে ফাইভ হবে হাম্প্রিসের জন্য ছয় হবে অর্থাৎ লিম্যান লিম্যান বামার প্যাশন প্যাকেট ফুন্ড হামপ্রিস এগুলো যদি পরপর শাড়িগুলো তোমার মনে থাকে তাহলে এন ওয়ানের ভ্যালু কী হবে ওয়ান টু থ্রি ফোর এরকম চেঞ্জ করে করে চলে যাবে ঠিক আছে তো বলো প্যাশানের ক্ষেত্রে তুমি কি বসাবে এন ওয়ানের ভ্যালু লিম্যান বামার প্যাশন লিম্যান বামান লিমেন লিম্যান বামান নাকি লিমেন বামার ফ্যাশন আমার একটা ট্রিক মনে আছে সেই ট্রিক তুমি ইউজ করতে পারো লিপ বাম পাশের ব্যাকেটে তারপরে আর দুটো জানি না লিপ বাম পাশের ব্যাকেটে তারপরে আর জানি না এই দুটো তোমার ট্রিক কি মনে আছে একটু বলবে তো আমাকে মেল করে দেবে তো এই যে এখানে ফিডব্যাকের অপশানে আছে সেখানে যদি তোমার ট্রিক আছে একটু একটু মজার ছলে একটু ট্রিক দুটো বানিয়ে দেবে তো ফুল আর হাম্পেজ আমি খুঁজেই চলেছি আমার অফলাইন স্টুডেন্টরাও দেখছো হয়তো আমি আর পারলাম না ওই ওই ওইটা মেলাতে পারলাম লিপ বাম পাশের ব্র্যাকেটে কি হয়ে গেছে তারপরে আর হচ্ছে না যাই হোক যেটা আমি বলছিলাম যে তাহলে প্যাশনের ক্ষেত্রে পাশের মানে ধরো ব্র্যাকেটের ক্ষেত্রে বলেছে লিপ বাম পাশের ব্যাকেটে তাহলে চার নম্বরে আছে তাহলে এন এন ওয়ান এর ভ্যালু চার হয়ে যাবে এরপরে এন ওয়ান তো হয়ে গেল স্যার এন ওয়ান তো পরপর পরপর করে হয়ে যাবে এক এক করে বাড়তে হবে এন টুর ভ্যালুটা কি হয় এন টুর ভ্যালু খুব মজার ব্যাপার যে শাড়ির তোমাকে লাইন বের করতে বলবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে ধরো সাপোজ লিমেন শাড়ির ক্ষেত্রে লিমেন শাড়ির ক্ষেত্রে তোমাকে বললো যে ফার্স্ট লাইনে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে তরঙ্গ তো তুমি এখান থেকে পেয়ে যাবে কারণ কি এখানে তো নিউ বার সমান আমি কি এখানে নিউ বার সমান তো জানি ওয়ান বাই ল্যামডা তাই না এখান থেকে আমি পেয়ে যাবো ল্যামডার ভ্যালু আমি পেয়ে যাবো ওয়ান বাই করে দিলে মানে উল্টে দিলেই তো চলে আসবে কিন্তু তোমাকে যদি লিমেনের দ্বিতীয় লাইনে বের করতে বলে বা ফার্স্ট লাইন বের করতে বলে তাহলে এন ওয়ানের জন্য ফিক্স লিমেনের ফার্স্ট লাইনের জন্য এন ওয়ান এর ভ্যালু ফিক্স এন টু এর ভ্যালুটা হবে যত নম্বর লাইন বলেছে প্লাস এন ওয়ান এইটা তুমি সবসময় মনে রাখবে তাহলে এন টু এর ভ্যালু কি হবে সবসময় জন্য মনে রাখবে এন টু এর ভ্যালুটা কি হবে এন টু এর ভ্যালু হবে এন টু এর ভ্যালু হবে এন টু এর ভ্যালু ইকুয়ালস টু এন ওয়ান প্লাস যত নম্বর লাইন বলেছে যত নম্বর লাইন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সবাই নিশ্চয়ই এই কথাটা অন্তত পড়তে পারবে তাই এখানে আমি ছোট্ট করে বাংলা ইউজ করলাম এন টু ইকুয়ালস টু এন ওয়ান প্লাস যত নম্বর লাইন ধরো তোমাকে ফার্স্ট লাইন বের করতে বলেছে তাহলে এন ওয়ান এন ওয়ানের ভ্যালু লিম্যানের জন্য ফার্স্ট লাইন বের করতে বলে এন ওয়ানের ভ্যালু ওয়ান হবে আর এন টুর ভ্যালু কী হবে ফার্স্ট লাইন বলেছে তাহলে এন ওয়ান মানে ওয়ান বসিয়ে দাও কত নম্বর লাইন ফার্স্ট লাইন তাহলে ওয়ান এখানেও হবে ওয়ান ফার্স্ট লাইন না ফার্স্ট লাইনের জন্য ওয়ান সেকেন্ড লাইন যদি বলতো টু টু বসাতে এন ওয়ানের ওয়ান কিন্তু ওয়ান ফিক্স কারণ লিমেন বলেছে তাহলে যদি থার্ড লাইন বলতো তাহলে এখানে থার্ড লাইন বলতে তিন নম্বর লাইন ওই জন্য বলে লিখেছি আর কি যত নম্বর লাইন তাহলে বসিয়ে দেবে তিন বসিয়ে দেবে তাহলে যেটা হয় সেটা ধরো আরেকটা একটা ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাকে বামার সারির চার নম্বর লাইন বের করতে বলেছে একদম আরবিটারি ধরে তাহলে বামার যদি চার যদি বলে তাহলে ফোর্থ যদি লাইন যদি বলে তাহলে তুমি এন ওয়ানের ভ্যালু কত বসাবে লিমেন বামার দু নম্বর মানে এন ওয়ানের ভ্যালু হচ্ছে টু এন টুর ভ্যালুটা কি হবে দেখো চার নম্বর লাইন বলেছে মানে n1 প্লাস কি বলেছি n1 হচ্ছে এটা যত নম্বর লাইন চার নম্বর লাইন তাহলে চার যোগ করে দেব তাহলে হচ্ছে ছয় বসাবে ইন্টারভ্যাল হচ্ছে 6 এই রকম করে করতে হবে খুব সিম্পল ইন্টারভ্যাল ভ্যালু n1 প্লাস যত নম্বর লাইন বলেছে সেইটা তুমি বসিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা नेक्स्ट হচ্ছে লিমিটিং লাইন লিমিটিং লাইন খুব মজার একটা জিনিস এবং ইম্পর্টেন্ট একটা জিনিস লিমিটিং লাইন বলতে তোমাকে শর্টেস্ট বা লঙ্গেস্ট হচ্ছে তোমাকে লাইন যদি বের করতে বলে মানে ধরো তোমাকে বললো লিমেন সারির তুমি শর্টেস্ট ওয়েব লেন্থ বের করবো তার জন্য তুমি এন ওয়ান এন টুট ভ্যালু কি বসাবে বা লিমেন সারির তোমাকে শর্টেস্ট ওয়েব লেন্থ করতে পারবে দেখো ওয়েব লেন বের করানোর জন্য সেই নিউ ইয়ারের ফর্মুলাই ইউজ করবে ওয়ান বাই ল্যামটা করে দিলে চলে আসবে সেই একই ফর্মুলাই ইউজ করবে কিন্তু এন ওয়ান আর এন টুট ভ্যালু কি বসাবে সেইটা হচ্ছে চ্যালেঞ্জিং মানে নিউ বার ইকুয়ালস টু আর ইন টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এই ফর্মুলাই ইউজ হবে কিন্তু এন ওয়ান এন টুর কি বসাবে এন ওয়ান নিয়ে স্যার কোনো প্রবলেম নেই তোমাকে যদি সাপোজ তোমাকে যদি বলে যে ব্র্যাকেট স্যার ব্র্যাকেট ব্র্যাকেট আচ্ছা লিমেন ব্র্যাকেট আচ্ছা লিমেন লিমেনের জন্য যদি বলে এল ওয়াই এম লিমেনের জন্য যদি তোমাকে বলে যে শর্টেস্ট আর লংয়েস্ট তরঙ্গ দৈর্ঘ্য তুমি বের করতে চাও শর্টেস্ট লংয়েস্ট বলছি কিন্তু হর্ষতম দীর্ঘতম স্মল বিগ বলছি না স্মল বিগ সাইজের জন্য ইউজ হয় শর্টেস্ট লংেস্ট হচ্ছে ওয়েব লেন্থের জন্য ইউজ হয় আমার আইটিতে যখন আমি পড়তাম আমার স্যার একজন এটা একদিন আমি ভুল করেছিলাম আমাকে বলেছিলেন যে স্মল লাইন বিগ লাইন নয় স্মল বিগ হচ্ছে কি সাইজের জন্য হ্যাঁ এটা হচ্ছে শর্টেস্ট মানে দৈর্ঘ্যের জন্য শর্টেস্ট ষষ্ঠতম দীর্ঘতম ঠিক আছে তাহলে শর্টেস্টের জন্য আমি কি ইউজ করবো দেখো তোমাদের তো এখন অনেক কিছু ডিসকাস করা যাবে না মানে অনেক লেন্দি কিছু করা যাবে না আমি জাস্ট তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আই থিঙ্ক তোমরা জানো এই সব জিনিসগুলো লিমেনের জন্য এন ওয়ানের ভ্যালু তো স্যার ফিক্সড এন ওয়ানের জন্য তো স্যার ওয়ান হবে আচ্ছা এন টুর ভ্যালুটা কী হবে যদি এন টুর ভ্যালু যদি তুমি ল্যামডা ম্যাক্স যদি বের করতে চাও ল্যামডা ম্যাক্স যদি বের করতে চাও তাহলে এন টুর ভ্যালুটা তুমি সবসময় মনে রাখবে এন ওয়ান প্লাস ওয়ান হবে এন ওয়ান প্লাস হচ্ছে ওয়ান হবে তাহলে তুমি এন ওয়ান প্লাস ওয়ান বসিয়ে দাও মানে টু বসাতে হবে আর যদি ল্যামডা যদি মিনিমাম বের করতে বলে ল্যামডা মিনিমাম যদি বের করতে পারে সবসময় এইটা তুমি জন্য খেয়াল রাখবে লিমানের জন্য জন্য হয়ে বামারের তাহলে তার জন্য এল বিয়ে করে বাল লিখে দিলাম আচ্ছা বিয়ে এল এর এর তিন অক্ষর লিখবো না আমি এখানে তিন অক্ষর না লিখে এখানে পুরোটা লিখবো তার কারণটা তুমি বুঝতে পেরেছো কেন আমি তিন অক্ষর লিখলাম না লিমেন জন্য ঠিকঠাক ছিল এখানে কিন্তু ঠিকঠাক শোভা পাচ্ছে না ঠিক আছে তো এখানে এল হয়ে যাচ্ছিল তো ওই জন্য আমি চেঞ্জ করে দিলাম আচ্ছা এন ওয়ানের এর ভ্যালু কি হবে এন ওয়ানের এর ভ্যালু এর ক্ষেত্রে হচ্ছে এন ওয়ান এর ভ্যালু এর ক্ষেত্রে এন ওয়ান এর ভ্যালু ওই এই একটু গন্ডোল করছে ভোটটা এন ওয়ানের ভ্যালু কি হবে এন ওয়ান এর ভ্যালু তো টু এটা নিয়ে কোনো অসুবিধা নেই এন টুর ভ্যালুটা কি হবে তাহলে ল্যামডা জন্য হবে বাবু আমি কি বলেছি ল্যামডা ম্যাক্স মানে হর্ষতম দীর্ঘতমের জন্য ল্যামডা জন্য এন টুর ভ্যালু কি হবে এন টুর ভ্যালু কি হবে এন টুর ভ্যালু ল্যামডা ম্যাক্স এর জন্য এন ওয়ান প্লাস হচ্ছে ওয়ান হবে তাহলে দেখো এখানে এন ওয়ান হচ্ছে টু তাহলে এখানে হবে টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি হবে ঠিক আছে আর ল্যামডা মিনিমাম কখন হবে তার জন্য কি ইউজ করবো ল্যামডা মিনিমামের জন্য আমরা ইউজ ইউজ ল্যামডা মিনিমামের জন্য জন্য করবে আর ল্যামডা এর জন্য সবসময় ঠিক আছে ক্লিয়ার একদম কোনো কখনোই একদম ভুল করবে না যে সারি বললো কি হয়েছে অ্যাকচুয়ালি এর রিজেনটা অ্যাকচুয়ালি অন্যরকম মানে ল্যামডা মিনিমাম এটা কোথেকে আসছে না তো বললে বলা যায় না হলেও নয় ইকুয়ালস টু বাই ল্যামডা হয় ল্যামডা তখনই বেশি হবে যদি এনার্জি কম হয় তাই না এটাই করা হয়েছে আর কি দেখো এনার্জি যখন যখন ল্যামডা মিনিমাম চাইছি তখন এনার্জিকে ম্যাক্সিমাম করছি এনার্জিকে ম্যাক্সিমাম করছি শর্ট ট্রেক করে রাখতে পারো আর কি আর যখন এনার্জিকে মিনিমাম করছি ওই জন্য এন ওয়ান প্লাস ওয়ান মানে যে কক্ষপথে রয়েছে তার পরের কক্ষপথেই ইলেকট্রনিক ট্রানজেশন হবে আর কি ঠিক আছে মানে এইখান থেকে এইটা হচ্ছে এন ওয়ান এখান থেকে এন টু এইটা ডিস্টেন্স সবচেয়ে কম এনার্জিও ভ্যালুও কম হবে এটার জন্য তুমি ল্যামডা ম্যাক্স পাবে কিন্তু যদি ইনফাইনাইট ডিস্টেন্স যাও তাহলে এনার্জির গ্যাপ বেশি এনার্জি ট্রানজিশন বেশি হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এনার্জি যদি বেশি ট্রান্সফার হয় বা ট্রানজিশন হয় তাহলে সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু কম হয়ে যাবে এটা পরে যখন ডিটেলে যখন যদি কোনো ইলেভেনের স্টুডেন্ট যদি দেখে থাকে এটা তাদের জন্য নয় অ্যাকচুয়ালি বুঝলে বুঝতে পারে না হলে এটা যখন ইলেভেনে ধরে ধরে পড়ানো হয় তখন ডিসকাস করা হয় আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না এই জিনিসটা বুঝতে আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের ক্লিয়ার এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বললাম তো খুব কেয়ারফুলি জিনিসটা হ্যান্ডেল করবে কেমন ম্যাক্স অনেক কিছু বললাম কিন্তু একটু মন দিয়ে জিনিসটা নোটও করে রাখতে পারো ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন ফর্ম ইলেকট্রনিক ট্রানজেকশন ওকার ফ্রম দ্য হায়ার বোর অরবিট টু লোয়ার বোর অরবিট এটা একটা ফর্মুলেশন রয়েছে যখন ম্যাক্সিমাম নাম্বার অফ লাইনস কতগুলো লাইন ফর্ম হবে হ্যাঁ ইলেকট্রনিক চাইছেন ধরো থ্রি থেকে টুতে ইলেকট্রন নেমে এলো বা থ্রি থেকে নেমে এলো বা ফোর থেকে নেমে ফোর কতগুলো লাইন হলো তাই না এরকম ধরো ধর ধরো সাপোজ ফোর থেকে ধরো সাপোজ ওয়ানে নেমে এলো ইলেকট্রনটা তাহলে এন টুর ভ্যালু হচ্ছে এটা ফোর আর এন ওয়ান সমান কত ওয়ান তাহলে এক্ষেত্রে কতগুলো লাইন পাওয়া যাবে তার একটা সূত্র রয়েছে

এখানে যদি বলে যে চার নম্বর বোর অরবিট থেকে এক নম্বর বোর অরবিটে ইলেকট্রন ট্রানজিশনের ফলে ম্যাক্সিমাম কতগুলো লাইন পাওয়া যাবে তাহলে খুব সিম্পল এন টুর জায়গায় তুমি ফোর বসিয়ে দাও আর এন ওয়ান এর জায়গায় তুমি ওয়ান বসিয়ে দাও দিলে তুমি ক্যালকুলেট করো খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা খুব ভালো করে করে রাখবে কেমন এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে করে রাখবে পরীক্ষায় আসে হুম ওকে তাহলে হয়ে গেল যতগুলো লাইন বেরোবে মানে এখানে টেনশন কিরকম হবে চার থেকে এরকম হবে চার থেকে তিন হতে পারে চার থেকে হতে পারে থেকে এক হতে পারে এই রকম করে হবে আর কি রকম করে হতে পারে আর কি আচ্ছা এরা হলো তারপরে হচ্ছে তিন থেকে দুই হতে পারে এরকম হতে পারে চার থেকে হলো হ্যাঁ তারপরে হচ্ছে তিন থেকে দুই হতে পারে তিন থেকে এক হতে পারে আর হচ্ছে দুই থেকে এক হতে পারে এই রকম করে এ কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয় আসছে নাকি দেখো তো ক্যালকুলেশন করবো না ভাবলাম তাও আবার করছি দেখো তাহলে চার মাইনাস এক ইন্টু হচ্ছে চার মাইনাস এক প্লাস হচ্ছে এক ডিভাইডেড হচ্ছে টু সমান কত হচ্ছে তিন তিন চার তিনে বারো ডিভাইডেড বাই হচ্ছে দুই ছয় এক দুই তিন চার পাঁচ এই মিলে গেছে তাহলে এইটা হচ্ছে ছটা লাইন টোটাল পাওয়া গেছে তো এই হচ্ছে লাইন আর কি আর একটা কথা বলে রাখি যত এন টুর মান যত বাড়তে থাকে রিলেটিভ ইনটেনসিটি কিন্তু কমতে থাকে এটা একটু খেয়াল রাখবে যত এন টুর মান যত বাড়তে থাকবে একটা নির্দিষ্ট পার্টিকুলার কোয়ান্টাম নাম্বার থেকে ধরো সাপোজ এক থেকে দুই এ যাচ্ছে দুই থেকে তিনে যাচ্ছে সরি দুই থেকে ধরো ইলেকট্রন তিনে যাচ্ছে হম দুই থেকে না পাঁচ থেকে ধরো যাচ্ছে রিলেটিভ ইন্টেন্সিটি আচ্ছা মানে আমি জাস্ট এন টুর ভ্যালুটাকে বাড়াতে চাইছি আর কি আচ্ছা ধরো এক থেকে তিনে যাচ্ছে দুই থেকে তিনে যাচ্ছে হ্যাঁ দুই থেকে হয়তো চারে যাচ্ছে এক থেকে তিনে এক থেকে চারে যাচ্ছে এক থেকে ধরো পাঁচে যাচ্ছে এই এইরকম করে ধরো আহ ইলেকট্রন টেনশন গুলো হচ্ছে তাহলে যত এন্ট্রুর ভ্যালু যত বাড়তে থাকবে তত কিন্তু ইন্টেন্সিটি ধীরে ধীরে কমতে থাকবে এইটা আমি জাস্ট বোঝাতে চাইছিলাম আর কি আসছে না আমি কি করবো হ্যাঁ মনে চলে এলো কিন্তু এক্সাম্পল মাথায় আসছে না ওই জন্য এরকম তো মোটামুটি বুঝতে পেরেছো টুর ভ্যালু যত বাড়তে থাকবে তত হচ্ছে ইন্টেন্সিটি ধীরে ধীরে কমতে থাকবে এটাও একটা নোট করে রাখবে হুম মনে পড়ে গেল বইতে তোমাদের রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে বোর অ্যাটমিক মডেল বোর এরমিক মডেল রয়েছে মডেল আমাদের একটুখানি লাগতে হবে তো লাগবে তো এটা ছোট্ট করে বলে দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেবল অনলি ফর হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক অ্যাটম খুবই ইম্পর্টেন্ট কথা যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন স্বদেশ যে আহ স্পিসিসগুলো রয়েছে মানে আয়নগুলো রয়েছে লিথিয়াম মানে হাইড্রোজেন লাইক স্পিসিস কারা হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস হ্যাঁ বেরিলিয়াম থ্রি প্লাস এদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে তো এখানে ওই জন্য লেখা আছে যে সিঙ্গেল ইলেকট্রন স্পিসিজের ক্ষেত্রে নট ভ্যালিড ফর মাল্টি ইলেকট্রনিক সিস্টেম মানে যাদের একাধিক ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড নয় এর যে প্রস্তাবনা বা পস্টুলেট গুলো রয়েছে এক এক করে আমি একটু বলে দিচ্ছি তোমাদের তো এগুলো লিখতে আসবে না কিন্তু বোঝাটা খুব দরকার কোথায় কখন কিরকম ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দেবে তাই এমনি এই স্লাইড গুলোতে এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে দ্য ইলেকট্রনস ইন দ্য হাইড্রোজেন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অনলি ইন সার্টেন সিলেক্টেড সার্কুলার পাথ কল্ড অরবিট হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ ডেফিনেট এনার্জি কি বললো এখানে বলছে দেখো রাদার কি বলা হয়েছিল যে ইলেকট্রন কিন্তু বৃত্তাকার কক্ষপথে বা হচ্ছে সার্কুলার অরবিটে সে পরিক্রমণ করে সে যে কোনো সার্কুলার অরবিটে সে অরবিটে সে হচ্ছে পরিক্রমণ করে অরবিট বলতে কক্ষ কক্ষতে হচ্ছে ওরা পরিক্রমণ করবে এবার এখানে বলছে না ইলেকট্রন কিন্তু ওই যে কোনো সার্কুলার অরবিটে ও কিন্তু পরিক্রমণ করবে না একটা পার্টিকুলার সার্কুলার অরবিটে কিন্তু ইলেকট্রন পরিক্রমণ করবে বা রিভলভ করবে এবং ওই অরবিটগুলোর এনার্জিও ডেফিনাইট হবে অর্থাৎ নির্দিষ্ট এনার্জি হবে এই জন্য এই সকল অরবিটগুলো যে সকল অরবিটে ইলেকট্রন রিভলভ করবে ঘোরাঘুরি করবে সেই সকল অরবিটের এনার্জি যেহেতু ফিক্স ডেফিনাইট অ্যামাউন্টের এনার্জি রয়েছে এই জন্য এই সকল অরবিটকেও একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টেশনারি অরবিট বলা হচ্ছে ঠিক আছে স্টেশনারি অরবিট বলা হয় স্টেশনারি অরবিট বলতে যে অরবিটের হচ্ছে এনার্জি ফিক্স রয়েছে ঠিক এবার বলছে এখানে একটা পার্টিকুলার অরবিটে হচ্ছে ওই ইলেকট্রনগুলো রিভলভ করবে ওই পার্টিকুলার অরবিটের অরবিটগুলো কোনগুলো অরবিট মানে ওই কক্ষ যেগুলোতে ইলেকট্রন রিভলভ করবে বললো তো যে কোনো কক্ষকে কক্ষতে কক্ষকে আবার ভাবে না কক্ষ কে মানে কক্ষতে বলে ভালো বা অরবিটে ইলেকট্রনগুলো তো যে কোনো অরবিটে তো পরিক্রমণ করবে না বলো তাহলে কোন সকল অরবিটে কোন সিলেক্টেড অরবিটগুলোতে ইলেকট্রন পরিক্রমণ করবে সেটা বলা হচ্ছে যে সেই সকল অরবিটে ইলেকট্রন পরিক্রমণ করবে বা ইলেকট্রন রিভলভ করবে যে সকল অরবিটে এম ভিআর বা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা অনিক ভরবেগ যেটা বলা হচ্ছে সেটা কি হবে এইচ বাই টু পাই এর হোল নাম্বার মাল্টিপল হবে ঠিক আছে এইটা তাহলে ইলেকট্রন রিভলভ অনলি ইন দোজ অরবিট ইন হুইচ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই সকল অরবিট গুলোতে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হুম এম যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে এইচ বাই টু হোল নাম্বার মাল্টিপুল হবে এন এর ভ্যালু কখনো জিরো হবে না এবং কোন ফ্র্যাকশন ভ্যালু হবে না ওয়ান টু থ্রি ফোর হবে এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এটা ইম্পর্টেন্ট কথা তাহলে এখানে বলা হলো যে এইটা হচ্ছে কৌনিক ভরবেগ আর কি কৌনিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টামের মান যদি এইচ বাই টু পাই যদি হোল নাম্বার মাল্টিপল হয় সেই সকল অরবিটগুলোতে কিন্তু ইলেকট্রন রিভলভ করবে বা ঘোরাঘুরি করবে খুব ইম্পর্টেন্ট কথা ভালো করে বুঝিয়ে দিলাম আমি এখানে তো তার টার্মগুলো মিনিং রয়েছে এইচ কি প্লাঙ্ক কনস্ট্যান্ট এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এগুলোকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হবে আর এখন কিন্তু আবিষ্কার হয়নি ওই জন্য বলা হয়নি এন ইকাল টু ওয়ান টু থ্রি এই যে হোল নাম্বার হুম মাল্টিপল জিরো হবে না আর এটা তো এম ভি আর হচ্ছে তো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিক ওকে এইটা তোমাকে খেয়াল রাখতে হবে নেক্সট পস্টুলেটে আসছি সেটা হচ্ছে পস্টুলেট টু হোয়েন অ্যান ইলেকট্রন রিভলভস ইন এনি সিলেক্টেড অরবিট ইট নাইদার ইমিটস অর নট অ্যাবজর্ব এনার্জি অ্যাবজর্ব করবে না এনার্জি যখন ইলেকট্রন এই সকল অরবিট এগুলো তো সব অরবিট কক্ষ এগুলোতে যখন ইলেকট্রন এরকম পরিক্রমণ করবে সার্কুলার অর্বিটগুলোতে এরকম যখন পরিক্রমণ করবে বলছে এনার্জি অ্যাবজর্ভও করবে না আর এমিটও করবে না যখন ঘোরাঘুরি করছে রাদারপোড়ে এই সকল প্রবলেমগুলো ছিল না রাদারপোর্ডটা এখানে নেওয়া হয়নি অতটা ইম্পর্টেন্ট নয় বলে রাদারপোড়ে বলেছিল এইটাই তো ড্রব্যাক ছিল যে ইলেকট্রন পরিক্রমণ করতে করতে এনার্জি এমিট করতে করতে নিউক্লিয়াসে গিয়ে পড়বে নিউক্লিয়াসে মানে পরমাণু সুস্থিতি থাকবে না স্টেবিলিটি বিনষ্ট হয়ে যাবে এখানে বললো না ওই রকম হবে না এখানে কিন্তু ইলেকট্রন যখন রিভলভ করবে তখন এনার্জি অ্যাবজর্বও করবে না আর এমিটও করবে না তাই না তাহলে ওই জন্য তো এদেরকে স্টেশনারি অরবিট বলা হয়েছিল এটা হচ্ছে আমাদের পস্টুলেট টু পস্টুলেট থ্রি তে কি বলেছে এটাও একটা খুব ভালো জিনিস বলছে ইলেকট্রন যখন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমরা এটা পড়ে নিতে পারো না হলে একবার পড়িয়ে দিচ্ছি আমি ইলেকট্রন যখন লোয়ার কোনো অরবিট থেকে হায়ার অরবিটে হায়ার এনার্জি অরবিটে যাবে তখন হচ্ছে সাম অ্যামাউন্ট এনার্জি ওরা হচ্ছে অ্যাবজর্ব করবে এই দেখো এক থেকে তিনে চারে আসছে দুই থেকে যখন পাঁচে আসছে তখন দেখো সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে অ্যাবজর্ভ করছে অর্থাৎ এনার্জি অবজর্শনের মাধ্যমে লোয়ার অর্ড অরবিট থেকে হায়ার অরবিটে যাবে বা কোয়ান্টাম নাম্বারে যাবে এদেরকে বোর অরবিট বলা হয় অ্যাকচুয়ালি আর কি আর যদি হায়ার অরবিট থেকে হায়ার এনার্জির অরবিট থেকে যদি লোয়ার এনার্জি অরবিটে যদি ফিরে আসে এখান থেকে এখানে বা এখান থেকে তখন হচ্ছে নির্দিষ্ট একটা ডেফিনাইট অ্যামাউন্টের এনার্জি কিন্তু ওরা কি করবে এমিট করবে এমিশন অফ এনার্জি এমিশন অফ এনার্জি তাহলে এইটা হচ্ছে এখানকার তিন নম্বর খুব এটা যে এনার্জি কিন্তু যখন লো থেকে হাইতে এটা তোমাদের তো যখন থিওরি পড়ানো হয় খুব সুন্দর দিয়ে বলা হয় তুমি নিচ থেকে উপরের দিকে উঠছো তাহলে সিঁড়ি মানে একতলা থেকে তো পাঁচতলায় তুমি হেঁটে হেঁটে উঠছো তাহলে তোমাকে কিছু খাওয়া দাওয়া করে যেতে হবে কি এনার্জি না হলে তুমি নিচ থেকে উপরে উঠবে কি করে তাহলে এনার্জি অ্যাবজর্ব করছো শক্তি শোষণ করে তারপরে হচ্ছে সিঁড়ি বেদে তুমি গেলে তারপরে তুমি সেখানে কাজকর্ম করলে তারপরে হচ্ছে যখন নিচে নেমে আসছো তখন ঘাম হয়ে ওটা হচ্ছে এনার্জিটা এমিট করে যাচ্ছে সিম্পল সিম্পল একটা দিয়ে বলা হয় তো আশা করছি এটা লজিক এখানে এটাই লেখা রয়েছে আর কি যে আরেকটা কথা এখানে লেখা রয়েছে যে ইলেকট্রন কিন্তু এই অরবিটের মাঝখানে কিন্তু কখনো থাকতে পারে না এটাকে ওই যে সিঁড়ির মতো কনসিডার করা হয় না সিঁড়ি 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 দিয়ে উপরে ওঠানো না কলা গাছে কলা কাটতে গিয়ে হম আমরা ছোটবেলায় এরকম চুরি করতে গেলে না এরকম করতাম সিঁড়ি লাগিয়ে দাও উঠে যাও দিয়ে লোকের ঘরে টালি বেয়ে প্যারাটা টুকে নিয়ে ফুট করে ফেলে আসতাম চুরি করতে যেতাম একবার তো চুরি করতে গিয়ে আমি তো জঙ্গলে ঢুকে গেছি লেবু সব সবাই তো আস্তে করে চুপ করে বসে আছে দিয়ে আমি তো খুব চালাক আর কি আমি খুব চালাক আমি বললাম তারা তো দেখতে পেয়ে গেছে লেবু চুরি করতে গেছি আমরা ছোটবেলায় গণেশ চতুর্থীতে তো মালিকটা বেরিয়েছে দিয়ে তো টর্চ মারছে সবাই কি করেছে কলা গাছের নিচে বসে আছে চুপ করে যাতে না দেখতে পাই দিয়ে পালিয়ে যাবে আমি বলছি সবাই ধরা পড়ে যাবে আমি একা ধরা পড়বো না আমি পালিয়ে যাই এরা তো ধরা পড়ে যাবে দিয়ে আমি তো দৌড়ে দৌড়ে পালিয়ে আসছিলাম দিয়ে একটা কাঁটা বাঁশের ঝাড় ছিল তার ভেতরে ঢুকে গেছি দিয়ে গোটা কেটে টেটে গেছিল এদের দাঁত পাকগুলো গুলো এখনো আছে কি সব বলছি তো কি একটা বলছিল হ্যাঁ সিঁড়ির কথা বলতে গিয়ে এসেছিলে তাহলে ইলেকট্রন কিন্তু এই সকল জায়গাগুলোতে থাকবে যেরকম সিঁড়িতে তুমি এই সকল জায়গায় পা দিতে পারো সেরকম ভাবে ইলেকট্রন কিন্তু এই সকল জায়গায় থাকতে পারে এই সকল জায়গায় থাকতে পারে এদের মাঝখানে জায়গায় তুমি যেরকম পা দিতে পারো না এদের মাঝখানে জায়গায় যেরকম তুমি পা দিতে পারো না সেরকম ভাবে এদের মাঝখান জায়গা বরাবর কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না এটাই লেখা রয়েছে আর কি ঠিক আছে এই জিনিসগুলো এগুলো সব লেখা রয়েছে আর এই অরবিট গুলোকে স্টেশনারি অরবিট বলা হয় যেহেতু নির্দিষ্ট এনার্জি রয়েছে এখানে ঠিক ওকে নেক্সট হচ্ছে ক্যালকুলেশন অফ ভেরিয়াস কোয়ান্টিটি অফ হাইড্রোজেন লাইক ইউজিং বোর থিওরি তাহলে ভেরিয়াস আমরা ক্যালকুলেট করব থিওরি কে ইউজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস অনেকগুলো রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা একটু দেখে নেব সেটা হচ্ছে রেডিয়াস ক্যালকুলেশন একটা পার্টিকুলার বোর অরবিটের আমরা রেডিয়াস কিন্তু ক্যালকুলেট করতে পারবো ইউজিং বোর থিওরি ঠিক আছে আর এনার্জিও ক্যালকুলেট করতে পারবো ওই যে অরবিটগুলো যেগুলোকে আমরা স্টেশনারি অরবিট বলছিলাম ওই স্টেশনারি অরবিট কিন্তু বাবু আমরা এনার্জি ক্যালকুলেট করতে পারবো ইউজিং দ্য ফর্মুলা তো ফর্মুলা গুলো আমি দেখবো কিন্তু ডেরিভেশন তো দেখবো না যেহেতু রিভিশনের ব্যাপার সবার চলছে তো এগুলো এখন ফর্মুলা রেডি করা যাবে না একটু মুখস্থ করতে হবে এখন যদি ভুলে গেছো রেডিয়াস অফ এন্থ অরবিট তার ফর্মুলেশন এখানে দেওয়া রয়েছে আচ্ছা এটা এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি এসছে তো এখানে একটু বলে দিই ইলেকট্রন এরকম করে ধরো রিভলভ করছে এরকম করে ঘোরাঘুরি করছে এটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ পজিটিভ চার্জ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস তো এখানে দুটো ফোর্স কাজ করে একটা হচ্ছে সেন্ট্রি ফিউগাল ফোর্স একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে নিউক্লিয়াসের দিকে কাজ করছে যেটা হচ্ছে প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ বল সেটাকে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রি ফিউগাল হচ্ছে বাইরের দিকে ফিউগাল আমি এরকম মনে রাখি আমার তো ভীষণ কনফিউশন হয় সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপিটাল ফিউগাল মানে গালে গালে যদি কেউ মারে গালে চর মারলে তাহলে বাইরের দিকে চর মারছে তাই না গালটা হচ্ছে বাইরে বডির বাইরের পার্ট তাহলে বাইরের দিকে এই জন্য ফোর্সকে সেন্ট্রিফিউগাল বলা হ্যাঁ বাইরের দিকে ফোর্স সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপিটাল হচ্ছে এরা হচ্ছে নিউক্লিয়াসের দিকে যে সকল যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল হলে বাইরের দিকে এনার্জিটা যেটা অন্যটা সেন্ট্রিফিউগাল ফোর্স হবে ঠিক আছে তো আহ ইলেকট্রন এরকম যখন রিভলভ করে তখন কিন্তু বেশ স্টেবল হয়ে ওরা হচ্ছে রিভলভ করে তাহলে নিশ্চয়ই বলতে পারি যে অ্যাট দ্যাট টাইম সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউকাল ফোর্স হচ্ছে সমান হয় ইকুয়াল হয় তো ওটা ইকুয়াল করেই অ্যাকচুয়ালি ডেরিভেশনগুলো এসছে ওইগুলো করা হয়নি এখানে এখানে ওইটা শুধু বলে দেওয়া হয়েছে আর কি যে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা হচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে ওই প্লাস মাইনাসে আকর্ষণ বলে জন্য ওটা তৈরি হচ্ছে হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার জেড হচ্ছে অ্যাটোমিক নাম্বার ই হচ্ছে ইলেকট্রনের চার্জ

আর ওয়ান ইন্টু হচ্ছে এন স্কোয়ার বাই জেড তোমাকে শুধু একটা ট্রিক তোমাদের নিশ্চয়ই শেখানো হয়েছিল ইলেভেনে সেটা হচ্ছে সব কনস্ট্যান্ট টার্মগুলো বাদ দিয়ে এটা একটা কনস্ট্যান্ট টার্ম এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টটাকে তুমি সব কনস্ট্যান্টকে একসঙ্গে আর ওয়ান ধরে নাও আর বাকি যেটা আছে সেটাকে শুধু লিখে দাও তাহলে এন স্কোয়ার বাই জেড শুধু এটা পড়ে আছে এন স্কোয়ার বাই জেড সেটাকে পড়ে আছে সেটা শুধু লিখে দাও আর বাকিটাকে আর ওয়ান করে দাও অ্যাকচুয়ালি সেটা আর ওয়ানই হবে তাই না তাহলে এটা হচ্ছে রিলেশন এই আর ওয়ান হচ্ছে ফার্স্ট বোর অরবিট আর কি রেডিয়াস ফার্স্ট বোর অরবিট ওটা কত হয় জিরো পয়েন্ট ফাইভ টু নাইন অ্যান্স্রম মনে হয় হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ টু নাইন অ্যান্স্রম হয় তো এই রিলেশনটা জানলে তোমাকে ধরো সাপোজ ফার্স্ট বোর অরবিট রেডিয়াস দেওয়া থাকলো তোমাকে ছ নম্বর বোর অরবিটের রেডিয়াস বের করলো বোর বের করতে বললো ছ নম্বর রেডিয়াস বলতে এক দুই তিন চার পাঁচ এই সকল জায়গায় ধরো জিজ্ঞাসা করলো তাহলে যত নম্বরটা বের করতে বলবে সেইটা সমান হবে আর ওয়ান ইন্টু যত নম্বর বের করতে বলেছে সেটা স্কোয়ার ডিভাইডেড বাই জেড এটা খেয়াল রাখবে বইতে কিন্তু তোমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল বলে সেখানে জেড এলিমিনেট করা ছিল যদি তোমাকে ধরো লিথিয়াম টু প্লাসের ক্ষেত্রে বলো এমনি জন্য ঠিক আছে এই না হলে হবে কারণ তার ক্ষেত্রে ভ্যালু হয়ে যায় কিন্তু যদি তোমাকে বলে যে এক ইলেকট্রন স্পিসিস সেটা হচ্ছে লিথিয়াম টু প্লাস লিথিয়াম টু প্লাস তো হ্যাঁ লিথিয়াম টু প্লাস লিথিয়াম টু প্লাস এর এক ইলেকট্রন রয়েছে কিন্তু আর জেড এর ভ্যালু বাবু কিন্তু তিন বসবে এটা যদি মিস্টেক করে যায় সব ভুল হয়ে যাবে এটাও কিন্তু এই মিস্টেক করে এটা যেটার ভ্যালু না বসিয়েও কিন্তু অ্যানসার দেওয়া থাকবে যেটার ভ্যালু না বসিয়েও অ্যানসার দেওয়া থাকবে সেটা প্রথমেই দেওয়া থাকবে তুমি সেটা টিক মারবে তারপরে ময়ে 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 জেটের ভ্যালু তোমাকে বজাতে হবে না হলে সব গেল হ্যাঁ সব ময়ে ময়ে হয়ে যাবে বুঝতে পেরেছো হ্যাঁ এখানে তো ময়ে ময়ে হয়ে গেছে আর কি আসল ময়ে ময়ে তো এখানে হয়ে গেছে কোথায় গেল কি গেল কাহা গেয়া ভাই ময়ে ময়ে মশা তো আসল কাজ করে দিয়ে চলে গেছে বাহ মজাই মজা তাহলে লিথিয়াম টু এর জন্য জেড টু কিন্তু থ্রি বস হাইড্রোজেন দিলে কোনো অসুবিধা নেই তাই এই রিলেশনটা একটু মনে রাখবে এই টা রয়েছে এটা কিন্তু তোমার যেন খেয়াল থাকে ঠিক আছে এখানে সব লেখা রয়েছে আর এখানে জেড ই এম আর এগুলো সব টার্মগুলো লেখা রয়েছে একটু দেখে নেবে ঠিক ওকে এটা তো ময়ময় হয়ে গেছে ময়ময় পেজ নেক্সট হচ্ছে টোটাল এনার্জি ক্যালকুলেশন এটাও বোর্ড থিওরিকে আমরা ইউজ করে টোটাল এনার্জি ক্যালকুলেশন করতে পারি টোটাল এনার্জি বলতে এখানে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি হুম স্থিতিশক্তি আর গতিশক্তি এই দুটোকে যোগ করে স্মৃতিশক্তি কাইনেটিক এনার্জি হচ্ছে কত হাফ এম ই স্কোয়ার আর এটা হচ্ছে জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই এই দুজনকে যোগ করে অনেক কিছু বসে রয়েছে তারপরে লাস্টে কিন্তু এই জিনিসটা আসবে আর কি আমার হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন ঠিক আছে তো এইটা হচ্ছে ইএন এর ফর্মুলার টু পাই স্কোয়ার জেড টু পাই স্কোয়ার জেড স্কোয়ার দি পাওয়ার ফোর বাই এন স্কোয়ার স্কোয়ার এখানে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু এইটা হ্যাঁ তোমাকে খেয়াল রাখতে হবে এর ক্ষেত্রেও সেরকম আর এন এর মতো কি করবে যেটা কনস্ট্যান্ট টার্ম টার্ম রয়েছে ধরে নেবে বাকি যেটা রয়েছে জেড স্কোয়ার এখানে ওয়ান বাই এন স্কোয়ার কেন করেছে বলো তো হাইড্রোজেনের জন্য তাই হচ্ছে জেট এর ভ্যালু ওয়ান ধরে নিয়েছে কিন্তু আমি তোমাকে বলবো সেটা হচ্ছে এইটা করে দিতে সেটা হচ্ছে এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে বলবো ই সমান হচ্ছে ই ওয়ান ই ওয়ান ইন্টু এখানে জেড স্কোয়ার ছিল জেড স্কোয়ার দেবে ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার এইটা তোমাকে আমি মুখস্থ রাখতে বলবো তার কারণ এই এখনি যেটা বললাম লিথিয়াম টু প্লাস যদি দেয় লিথিয়াম টু প্লাস যদি দেয় এটাও তো এক ইলেকট্রন স্পিসিস এক ইলেকট্রন স্পিসিস তাহলে এর ক্ষেত্রে তোমার বোর থিওরি অ্যাপ্লাই হবে তাহলে এর ক্ষেত্রে তো তুমি এখানে জেড স্কোয়ারটাকে মিস করে যাবে এখানে থ্রি স্কোয়ার একটা হবে তো তুমি মিস করে যাবে হাইড্রোজেন কি সবসময় দিবে কথা আছে নাকি হাইড্রোজেন নাও দিতে পারে না তো এটা খেয়াল রাখবে যদি হিলিয়াম প্লাসের ক্ষেত্রে যদি হয় হিলিয়াম প্লাসের ক্ষেত্রে ধরা দিল এটাও তো সিঙ্গেল ইলেকট্রন স্পেসি তার ক্ষেত্রে টু বসবে অনেকে মিস্টেক করে যায় আর ই ওয়ানের ভ্যালু তোমার দেওয়া থাকবে ওটা কত হয় ফার্স্ট বোর অরবিটের এনার্জি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হয় ওটাও লিখে রাখবে ওয়ান সমান হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ই ওয়ান ইকুয়াল টু মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট পার হচ্ছে অ্যাটম বা অ্যাটম ইনভার্স এটাও করতে পারো তো এটা দেওয়া থাকে জেনারেলি খেয়াল রাখবে এই ফর্মুলাগুলো যেটা বললাম ওই ফর্মুলাটাই মুখস্থ রাখবে হ্যাঁ আর এখানে সব যে টার্মগুলো ইউজ হয়েছে তাদের এখানে সিগনিফিকেন্স গুলো দেওয়া রয়েছে আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলেশন সেটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলেশন তোমাকে যদি হাইড্রোজেনের যদি আয়নেনশিয়ান পোটেন্সিয়াল দেওয়া থাকে আয়োনেসিয়ান এনার্জি বা আয়োনেশিয়ান পোটেন্সিয়াল যদি দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু অন্য এলিমেন্টের কিন্তু তুমি আয়নেশন পটেনশিয়াল ক্যালকুলেট করতে পারবে তার একটা সূত্র এখানে দেওয়া রয়েছে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু দেখো নেগলেক্ট করবে না একদম এটা কি আই মানে অন্য কোনো এলিমেন্টের যেটা হচ্ছে ওয়ান ইলেকট্রন স্পিসিস তার আয়নেশন পটেনশিয়াল সমান আয়নেশন এনার্জি সমান এর আয়নেশন এনার্জি ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার একই ফর্মুলা দেখো জাস্ট ই ওয়ান এর জায়গায় আমি আয়নেশন এনার্জি অফ হাইড্রোজেন লিখেছি হাইড্রোজেনের ক্ষেত্রেও আয়নাইজেশন এনার্জির মান সেমি হয় শুধু এটা মাইনাসের জায়গায় তখন প্লাস হয়ে যায় তাই না এনার্জি কতটা দিচ্ছ তাহলে পজিটিভ এনার্জি হবে তাহলে সেমই হয় এটা প্লাস থার্টিন পয়েন্ট সিক্স হয়ে যায় আর কি শুধু আর জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হয়ে যায় জেড এর ভ্যালু তোমাকে ধরো লিথিয়াম টু প্লাসের ক্ষেত্রে বলেছে তার ক্ষেত্রে জেড এর ভ্যালু বসিয়ে দিবে লিথিয়াম টু প্লাসের ক্ষেত্রে বললো যে তিন নম্বর বোর কক্ষ পথ থেকে ইলেকট্রনকে অসীম দূরত্বে পাঠানো হলো তাহলে এনার্জি কত লাগবে মানে তোমাকে এইটাই ক্যালকুলেট করতে বলেছে আই ক্যালকুলেট করতে বলেছে বুঝতে পেরেছো হাইড্রোজেনের জন্য তুমি বসাবে রিতিয়ামের জন্য তুমি এখানে জেটের ভ্যালু তিন বসাবে আর তিন নম্বর কক্ষ থেকে ইলেকট্রনকে ইনফাইনাল ডিস্টেন্স পাঠিয়েছ আইন স্পোর্টনশাল জিজ্ঞাসা করেছে তাহলে এখানে তিন বসাতে হবে ঠিক আছে এই ভাবে করতে হবে আর কি তো এটাও ইম্পর্ট্যান্ট একটা ফউন্ডেশন খুব ভালো করে দেখে রাখো এগুলো সব নোট করে রাখবে আর পিডিএফ থাকলেও তুমি একটু ছোটখাটো একটা নোট বানিয়ে রাখার চেষ্টা করবে বুঝলে পরীক্ষার আগে নোট তো পুরো দেখে যেতে পারবে না এরও আবার শর্ট নোট বানাতে হবে তোমাকে নোট আমি শর্ট করে দিয়েছি তাও কিন্তু তোমাকে আরেকটা শর্ট নোট তোমাকে বানাতে হবে ঠিক আছে আচ্ছা লিমিটেশন অফ বোর অ্যাটমিক মডেল বোর অ্যাটমিক মডেলের কিছু লিমিটেশনও রয়েছে একটু চটপট করে দেখে নিতে হবে বোরের লিমিটেশন কি রয়েছে একটু কাজে লাগবে কাজে লাগবে ওই জন্য আমি দিয়েছি পরীক্ষা আসতে পারে স্পেকট্রাম অফ অ্যাটমস অফ আয়ন্স হ্যাভিং টু অর মোর ইলেকট্রনস হ্যাভিং টু অর মোর ইলেকট্রনস ক্যান নট বি এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ বোর থিওরি বোর থিওরি দিয়ে তুমি এক ইলেকট্রনের বেশি ইলেকট্রন বিশিষ্ট কোন অ্যাটম বা আয়নের তুমি কিন্তু তাদের কি স্পেকট্রামকে তুমি কিন্তু করতে পারো শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস এদের ক্ষেত্রে তুমি কিন্তু এদের কি করতে পারবে স্পেক্ট্রামকে অ্যানালিসিস করতে পারবে আর কি স্পেক্ট্রের এক্সপ্লেনেশন দিতে পারবে আহ ইট কুড নট এটা একটা বড় ড্রব্যাক ঠিক আচ্ছা ইট কুড নট বি এক্সপ্লেন এক্সপ্লেন দ্য স্প্লিটিং অফ স্পেক্ট্রাল লাইন স্পেক্ট্রাল লাইন্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ওর ইলেকট্রিক ফিল্ড এটা কিন্তু ওই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যে স্পেক্ট্রাল লাইনগুলো যে আরও যে স্প্লিটিং হয় সেগুলোর এক্সপ্লেনেশন দিতে পারেনি ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে যে স্প্লিটিং হয় তাকে কি বলা হয় গো তাকে স্টার্ক এফেক্ট বলা হয় স্টার্ক এফেক্ট আর হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সি হয় তখন সেটাকে জিম্যান এফেক্ট বলা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট হুম একটা হচ্ছে স্টার্ক এফেক্ট আর একটা হচ্ছে জিম্যান এফেক্ট স্টার্ক এফেক্ট একটা একটা হচ্ছে স্টার্ক এফেক্ট আর একটা হচ্ছে জিম্যান এফেক্ট জিম্যান এফেক্ট জিম্যান এফেক্ট এ দেখো বাংলায় লিখে ফেললাম গো ঠিক আছে তোমরা মনে রাখবে ইংরেজিতে একটু লিখে নেবে তো আর স্পেলিংও আমার হয়তো ভুলভাল হয়ে যাবে ঠিক আছে বাংলায় ঠিক আছে সব চলতা হ্যাঁ চলতা হ্যাঁ তো তোমরা সবাই বাংলা বেশিরভাগই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট অনেকেই ইংলিশ মিডিয়াম যদি রয়েছো তো ওই স্টিল ক্যান ম্যানেজ আমার মুখের কথা শুনে তোমরা লিখে নিতে পারবে ঠিক আছে ওকে নম্বরে হচ্ছে ফেলস টু তাহলে ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে ওই স্পিটিং কে স্টাক এফেক্ট বলা হয় ম্যাগনেটিক ফিল্ডের জিম্যান এফেক্ট বলা হয় এগুলো কিন্তু জিম্যান এফেক্ট স্ট্রাক এফেক্ট কিন্তু এক্সপ্লেন করা যায় না বোর্ড থিওরি থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে করে রাখবে এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে

বোর্স মডেল ইগনোর দা ডুয়েল ক্যারেক্টার অফ এন ইলেকট্রন ইলেকট্রনকে এখানে বোরের থিওরিতে কি গো পার্টিকেল হিসাবে কনসিডার করা হয়েছে অর্থাৎ এখানে তার পার্টিকেল নেচার দেখানো হয়েছে কিন্তু তার কি ওয়েব নেচারটাকে কিন্তু দেখানো হয়নি অর্থাৎ পার্টিকেল মানে ইলেকট্রনের যে পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল এস তার যে ওয়েব নেচার রয়েছে সেটা কিন্তু এটা এক্সপ্লেন করতে পারেনি তাই না তাহলে এটা একটা ড্রব্যাক নেক্সট হচ্ছে বোর্স থিওরি ডিরেক্টলি হাইজেনবার্গ আনসারটিভ প্রিন্সিপাল হাইজেনবার্গের অনিশ্চয়তা আনসার্টেন্টিভ প্রিন্সিপাল রয়েছে সেটাকে কিন্তু ডিরেক্টলি ভায়োলেট করে কন্ট্রাডিক্ট করে তার কারণ এখানে দেখো বোর্ডতে তুমি হাইজেনবার্গে আনসার্টেনটি এর পরে রয়েছে ওটাতে কি বলা হয়েছে যে দ্য সেম টাইম তুমি অ্যাকুরেটলি মোমেন্টাম এবং পজিশন কোনো অ্যাটমিক পার্টিকেলে তুমি মেজার করতে পারবে না বাংলায় বলছি কোনো আনুবেক্ষণিক কণা যেটা হচ্ছে ইলেকট্রন পোটন বা হচ্ছে পরমাণুর একই সঙ্গে নির্ভুলভাবে তুমি কিন্তু তার ভরবেগ যেটাকে মোমেন্টাম বলছি এবং পজিশন বা অবস্থান তুমি নির্ণয় করতে পারো না কিন্তু এখানে তো বোর্ড থিওরিতে তো সেটা মেজার করা যায় তাই না ইএন এর ক্যালকুলেশন করলে মোমেন্টামের ক্যালকুলেশন করলে রেডিয়াসের ক্যালকুলেশন করলে তো এখানে ওইটা করা যায় এটা একটা ড্রব্যাক ঠিক আছে সোমার ফিল্ড ছিল সোমার ফিল্ডে সেরকম কিছু কিছু তোমাদের জানার দরকার নেই শুধুমাত্র একটা শুধু আইডিয়া রাখবে যে ওখানে যে 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 লাইনে কোথায় হাইড্রোজেনের রেখা বর্ণালীতে ওইটার এক্সপ্লেনেশন কিন্তু সোমার ফিল্ড দিয়েছিল যে একটা লাইন আরো কেন সূক্ষ্ম লাইনে ভাঙছে তার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছিল সেটা কিভাবে কনসিডার করা হয়েছিল যে এখানে বলা হলো সোমার ফিল্ডে যে এই যে বৃত্তাকার কক্ষ কক্ষপথ মানে যে সার্কুলার অরবিট যেটা রয়েছে সার্কুলার অরবিট ছাড়াও কিন্তু আরও এক ধরনের অরবিট রয়েছে যেটা হচ্ছে ইলিপটিক্যাল অরবিট হ্যাঁ উপবৃত্তাকার কক্ষপথ যেটাকে বলা হচ্ছে সার্কুলারের সঙ্গে সঙ্গে ইলিপটিক্যাল অরবিটেরও কনসিডারেশন এখানে করা হলো কোথায় সোমার ফিল্ডে যে তখন এক্সপ্লেনেশান দেওয়া হলো যে লাইনগুলো আরও সূক্ষ্ম লাইনে যে ভেঙে যায় তার এক্সপ্লেনশান এখানে দেওয়া হলো ঠিক আছে তো এটা শুধু খেয়াল রাখবে যে এখানে কিন্তু আইডিয়া অফ ইলিপ্টিক্যাল অরবিটস ইলিপ্ট মানে সার্কুলার অরবিটের পাশাপাশি সার্কুলার এরকম অরবিটের পাশাপাশি এরকম ইলিপ্টিক্যাল অরবিটের কিন্তু কনসেপ্ট এখানে দেওয়া হলো কোথায় সোমার ফিল্ডে এটা শুধু জেনে রাখতে হবে এখানে কতগুলো নিউমেরিক্যাল দেওয়া রয়েছে আমরা যদিও মক টেস্টে এগুলো করাবো দু একটা নিউমেরিক্যাল আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি হিন্ট দিয়ে দিচ্ছি বাকিটা তোমরা করে নিতে পারবে এখানে কি বলেছে দেখো ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিফথ অরবিট অফ হাইড্রোজেন ইফ দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট অরবিট ইজ আহ তাহলে তোমাকে বলেছে ফার্স্ট অরবিটের এনার্জি এখানে দেওয়া রয়েছে বাবু ফার্স্ট অরবিটের তোমাকে এনার্জি এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে ই ওয়ানের ভ্যালু ফার্স্ট অরবিটের এনার্জি ই ওয়ানের ভ্যালু ক্যালকুলেট দ্য এনার্জি ফিফথ অরবিট তাহলে ফিফথ বোর অরবিট বলতে ই ফাইভ তোমাকে ক্যালকুলেট করতে বলেছে ই ফাইভের ভ্যালু কী করে বের করবে ই ওয়ান ইন্টু জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলেশন তাহলে তুমি এই ই ওয়ানের জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দাও ই ওয়ানের জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দাও আর এটা তো কিছু বলে আচ্ছা হাইড্রোজেন বলেছে তাহলে হাইড্রোজেনের জন্য বসিয়ে দেবে আর তাহলে জায়গায় এখানে কত বসাতে হবে এন এর জায়গা তোমাকে কত বসাতে হবে ফাইভ বসাতে হবে নিলে তুমি এখানে হচ্ছে পেয়ে যাবে ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমাকে জুল পার অ্যাটমে রয়েছে এখানে যদি কিলো জুল পার মোলে বলতো দেখো এনার্জি তো তুমি পেয়ে যাবে যদি কিলো জুলে বলতো কিলো জুল হলে তোমাকে হাজার দিয়ে ভাগ করতে হতো যা বেরোবে যা বেরোবে সেটা হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে হাজার দিয়ে ভাগ করলে হচ্ছে কিলো জুল পার অ্যাটমে আসতো কিলো জুল পার অ্যাটমে আসতো আবার কিলো জুল পার মোলে যদি বলতো কিলো জুল পার মোল যদি বলতো দেখো প্রতি অ্যাটমের জন্য এত কিলো জুল প্রতি মোলের জন্য কত হবে তাহলে অ্যাভোগাডো সংখ্যক কণা মিলেই তো এক মোল তৈরি হয় তাই না তাহলে এনে দিয়ে বা অ্যাভোগাডোর সংখ্যা দিয়ে গুণ করতে হবে এটা খেয়াল রাখবে এখানে পাশে এরকম লিখে দিতে পারে অ্যান্সার শুড বি ইন কিলো জুল পার মোল তখন কিন্তু বাবু একদম ভুল করবে না এটা তখন কি করবে এনে দিয়ে একটা গুণ হবে কিন্তু অ্যাভোকাডো নাম্বার দিয়ে তো খেয়াল রাখবে মাথায় জিনিসগুলো না হলে হয়তো দিলে সব তুমি তো খেয়াল করো নি পাশে এখানে লেখা ছিল অ্যান্সার শুড বি ইন কিলো জুল পার মোল তুমি তো জুল পার অ্যাটমে করে দিয়ে চলে এসছো তো তুমি এখানে সাইডেরটা না দেখার জন্য ভুল হয়ে গেল পুরো ব্যাপারটা ময়ে ময়ে হয়ে গেল পুরো ময়ে ময়ে ঠিক আছে তুমি তো ভাবছো মস্তিতে আছো হ্যাঁ আমাদের ঠিক হয়ে গেছে তুমি যেইটা ভুল করবে সেই ভুল করে যেটা অ্যানসার আসবে হুম ভুল প্রসেসে যে অ্যান্সারটা আসবে পরীক্ষা কিন্তু ওই ফার্স্ট অপশানে তোমার ওই অ্যানসারটা দেওয়া থাকবে পরীক্ষা কিন্তু ফার্স্ট অপশানে ওই অ্যান্সারটা দিয়ে রাখবেন যাতে তুমি ওটা দেখো হ্যাঁ বিন্দাস তুমি তো আনন্দে আসবে ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক হয়ে গেছে দিয়ে তো বিন্দাস একদম ঠিক মেরে চলে এসছো বাড়িতে এসো দেখো নাম্বার নেই ভুল হয়ে গেছে হুম নেগেটিভে নাম্বার চলে এসেছে র্যাঙ্ক দূর দূর তাক নেই দিখায় যে রায় হুম হালকা করে হিন্দিও শিখছি ইংলিশটাও শিখছি তো পরে পড়াতে হবে তো যাই হোক আহ তাহলে কিলোজুল আর কিলোজুল মোল যখন হবে এনে দিয়ে গুণ করে দিলে তখন কিলোজুল হচ্ছে মোলে ঠিক আছে কিলোজুল পার মলে চলে যাবে এনে দিয়ে গুণ করে দিলে দিলেটা কিলোজুল পার মলে চলে যাবে আচ্ছা নেক্সট আর একটা নিউমেরিক্যাল এখানে রয়েছে সেটা হচ্ছে ইফ দা এনার্জি অফ ফার্স্ট বোর অরবিট ইজ এত

তো এখানে কিছু বলেনি মানে হচ্ছে তোমাকে হাইড্রোজেনের বোর অরবিট বলতে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে ঠিক আছে তো এইভাবে ক্যালকুলেট করে নিতে হবে নেক্সট হচ্ছে ডুয়েল নেচার অফ ম্যাটার ম্যাটার্স ডুয়েল নেচার অফ হচ্ছে ম্যাটার্স আর ডিবগলি থিওরি ডিবগলি থিওরিতে কি বলা হচ্ছে ডুয়েল নেচারের কথা একটু আগে আমি বলেছিলাম যে লাইটের হচ্ছে দুটো নেচার থাকে একটা হচ্ছে পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল এজ ওয়েব নেচার তাহলে পার্টিকল নেচার অ্যাজ ওয়েল এজ ওয়েব নেচার দুটো থাকে কার লাইটের এখানে ওটাই বলা হয়েছে আর কি যে লাইট হ্যাজ ডুয়েল নেচার বোথ ওয়েব নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার আর ডি ইকুয়েশন ডি বগলি ইকুয়েশনটা তোমাকে খেয়াল রাখতে হবে যে এই হচ্ছে সেই ইকুয়েশন যে ইকুয়েশনের মাধ্যমে কিন্তু এই পার্টিকল নেচার এবং ওয়েব নেচারের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা হয়েছে তাহলে ল্যামডা ইকুয়েলস টু এইচ বাই এম ভি ল্যামডা হচ্ছে তার ওয়েব নেচারকে ক্যারেক্টারাইজ করছে ওয়েব নেচার এটা হচ্ছে ওয়েব নেচারকে ক্যারেক্টারাইজ করছে আর এটা হচ্ছে পার্টিকেল নেচার এটা হচ্ছে পার্টিকেল পার্টিকেল নেচার কে হচ্ছে সিগনিফাই করছে তাহলে এই ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি অথবা এইচ টা এইচ তো প্লাঙ্কের কনস্ট্যান্ট আর এমভি কে পি হিসাবে লেখা হয়েছে আর কি তো এটা খেয়াল রাখতে হবে এখান থেকে নিউমেরিক্যাল আছে আরেকটা এই রিলেটেড ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে 2 পাই আর ইকুয়ালস টু এন ল্যামডা এটা মানে কি বলতো আমি একটু বলে দিচ্ছি যখন হচ্ছে ধরো সাপোজ ইলেকট্রন এখানে ডুয়েল নেচারের কথা বলা হচ্ছে তো ইলেকট্রন ধরো পার্টিকেলের মতো যদি পরিক্রমণ করে তাহলে এই রকম করে পরিক্রমণ করবে ইলেকট্রনটা রকম করে ইলেকট্রন গুলো হচ্ছে এইরকম করে পরিক্রমণ করবে ঠিক আছে এরকম করে ঘুরছে ইলেকট্রন এরকম পরিক্রমণ করছে কিন্তু যদি ইলেকট্রন ওয়েভের আকারে যদি রিভলভ করে তাহলে কি হবে এই রকম করে ওয়েভ ওয়েবগুলো রকম করে যাবে রকম করে যাবে রকম করে যাবে তাহলে এখানে ওয়েব লেন্থ কত হলো গো ওয়েভ লেন্থ হচ্ছে এইটা এর এই শীর্ষ আর এই শীর্ষ থেকে এই দূরত্ব হচ্ছে ওয়েভ লেন্থ বা হচ্ছে ল্যামডা বা এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এখানকার ল্যাম্বা এক্ষেত্রেও রকম তাহলে বলছে যে এই যে যদি ওয়েব আর হচ্ছে পার্টিকল হিসাবে যদি ডুয়েল ইঞ্চার যদি দেখায় তাহলে সেক্ষেত্রে এই সার্কাম ফিয়ারেন্সের মানটা কী হবে এই পরিধির মানটা কি হবে পরিধি বা সার্কাম মান হচ্ছে টু পাই আর যেটা টু আর তো সার্কাম মান এটা বলছে যে যদি ওয়েব হিসাবে যদি ও এরকম প্রোপাগেট করে তাহলে যে ওয়েব নাম্বার হবে তারই হচ্ছে মানে গুণিতক হিসাবে থাকবে আর কি ইন্টিগ্রাল মাল্টিপ্লাই হবে আর কি তাহলে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান টু থ্রি এরকম করে চলতে থাকবে ওয়ান টু থ্রি এরকম করে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এটা পরীক্ষা এই ফর্মুলা ইউজ করে কিন্তু নিউমেরিক্যাল আসে একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে এরকম করে বলতে পারে ল্যামডার মান হয়তো দিয়ে দেবে যে তোমাকে এই সার্কাম এর মান বলতে পারে বা সার্কাম ফিয়ারেন্স দিয়ে দেবে দিয়ে তোমাকে ল্যামডার মান দিয়ে দিবে দিয়ে হচ্ছে অরবিট কত নম্বর অরবিটে রয়েছে সেটাও জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তো পরীক্ষার জন্য করে রাখবে ভালো করে আচ্ছা এখানে একটা নিউমেরিক্যাল দেওয়া রয়েছে কি বলেছে উইথ উ টেনিস বল তাহলে ডিবগলি ওয়েবলেন মানে ল্যামডা বের করতে বলেছে ওকে গুড আহ টেরিস বল অফ মাস সিক্সটি গ্রাম তাহলে এর দেওয়া রয়েছে কত সিক্সটি গ্রাম দেওয়া রয়েছে মুভিং উইথ এ ভেলোসিটি অফ তাহলে ভেলোসিটি ভি সমান দেওয়া রয়েছে কি আহ ভেলোসিটি ভি সমান দেওয়া রয়েছে টেন মিটার পার হচ্ছে সেকেন্ড এটা দেওয়া রয়েছে তো তোমাকে কি করতে বলেছে ল্যামডা ক্যালকুলেট করতে বলেছে তাহলে তুমি জানো ল্যামডা সমান এইচ বাই হচ্ছে এম ইন্টু ভি এটা তাহলে এইচ আর ভ্যালু তুমি বসাবে সিক্স পয়েন্ট সিক্স জুল ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই এর মান কত সিক্সটি গ্রাম ইন্টু ভি এর মান কত ভি তো এখানে দেওয়া রয়েছে টেন মিটার পার হচ্ছে সেকেন্ড দেখো এখানে তোমাকে ল্যামডা মানে তোমাকে হচ্ছে ওয়েব লেন্থের ওয়েব লেন্থ বলেছে মানে তোমার মিটার না হলে সেন্টিমিটার এরকম আসবে কিন্তু এখানে তো হচ্ছে না তোমাকে এখানে খেয়াল রাখতে হবে জুলের ভ্যালুটা কিন্তু একটা ডিফারেন্ট মানে জুলের ইউনিট কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এ পড়ানোর সময় এটা করা হয় তুমি আপাতত এখানে খেয়াল রাখো জুল সমান কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু এটা তুমি সবসময় খেয়াল রাখবে আহ এটা কিন্তু জুলের অ্যাকচুয়ালি ইউনিটও হতে পারে হুম এগুলো ভেঙে ভেঙে করলে হয় আপাতত তুমি এটা খেয়াল রাখো তাহলে তাই যদি হয় তাহলে দেখো এখানে কেজি রয়েছে নিচে আচ্ছা গ্রাম ছিল এটাকে কেজিতে করতে হবে তাহলে আমাকে কি করতে হবে একটা টেন পাওয়ার মাইনাস থ্রি দিয়ে গুণ করে দিতে হবে দিলে এই গ্রামটা কি হয়ে যাবে কেজি হয়ে যাবে এই গ্রামটা কেজি হয়ে যাবে তাহলে কেজি কেজি কেটে গেল ওকে এখানে হচ্ছে মিটার একটা আছে এখানে মিটার স্কোয়ারের একটা মিটার কেটে গেল এখানে সেকেন্ড ইনভার্স আছে সেকেন্ড ইনভার্স উপরে উঠলে কি হয়ে যাবে সেকেন্ড হবে মানে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে আর এখানে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু রয়েছে তাহলে সব সেকেন্ড গুলো কেটে গেল তাহলে পড়ে থাকলো কারা একটি ছেলে মিটার পড়ে থাকলো গো মিটার মিটার পড়ে থাকলো তাহলে সব কিছু মিলিয়ে আমাদের মিটার আমি জাস্ট ইউনিট ক্যালকুলেশন দেখিয়ে দিলাম তোমাদের খুব টাফ কিছু দেবে না তোমরা ক্যালকুলেট করতে পারবে এরকম জিনিস কিন্তু এই গুলোতে তোমাকে ঝামেলা করতে পারে ইউনিটটা একটু খেয়াল রাখবে এই যে দেখো কেজি মিটার এটা সেটা আমি যে চেঞ্জ করলাম এইটা আমি ইচ্ছে করে দিয়েছি এই ইউনিট গুলো সবাই ভুল করে হম ইউনিট গুলো ঠিকঠাক করে কনভার্ট করতে পারে না এই জন্য আমি এখানে দিয়ে দিলাম কেমন খুব সুন্দর করে এটা খেয়াল রাখবে ওকে আই থিঙ্ক বাচ্চা পড়ে বুঝতে পারছো নো প্রবলেম হ্যাচ হ্যাশট্যাগ নো প্রবলেম ওকে নেক্সট হচ্ছে হাইজেনবার্গ আনসেন্টেড প্রিন্সিপাল হাইজেনবার্গ আনসার্টেন্টি প্রিন্সিপাল এই লেকচারটা করলে আমরা মানে এই স্লাইডটা করলে আমরা মানে অ্যাটমিক স্ট্রাকচারের ফার্স্ট লেকচারটা কমপ্লিট করব আর সেকেন্ড লেকচারে কিন্তু আমরা বাকি টপিকটাকে কভার করব ঠিক আছে হাইজেনবার্গ আনসার্টেন্টি প্রিন্সিপাল বা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বাংলাতে বলা হয় হাইজেনবার্গ আনসার্টেন্টি প্রিন্সিপাল কি বলছে খুব সিম্পল একটা কথা যে একটু আগে আমি ডিসকাস করেছিলাম যে অ্যাট দ্য সেম টাইম তুমি মোমেন্টাম এবং হচ্ছে পজিশন তুমি নির্ণয় করতে পারবে না কার কার ক্ষেত্রে কোনো সাব অ্যাটমিক পার্টিকেল ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন অ্যাটম হ্যাঁ এই সকল ক্ষেত্রে তুমি হচ্ছে সেম টাইম মোমেন্টাম অ্যাজ ওয়েল পজিশন তুমি কিন্তু ক্যালকুলেট করতে পারবে না এইটা হচ্ছে মেন কথা এটাই বলা হয়েছে যে ইট ইজ ইম্পসিবল টু মেজার সাইমল্টেনিয়াসলি বোধ দ্য পজিশন অ্যান্ড দ্য মোমেন্টাম অফ এ সাব অ্যাটমিক পার্টিকেল লাইক ইলেকট্রন প্রোটন অ্যাটম অ্যাকুরেটলি অ্যাট এনি পার্টিকুলার মোমেন্ট এটাই হচ্ছে আসল কথা যে সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে ও ও ও সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে অ্যাকুরেটলি এবং হচ্ছে অ্যাট এ পার্টিকুলার মুমেন্ট তুমি কিন্তু পজিশন এবং হচ্ছে মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবে না অবস্থান এবং ভরবেক তুমি অ্যাট দ্য সেম টাইম অ্যাকুরেটলি দুজনকে মেজার করতে পারবে না যদি একটাকে অ্যাকুরেটলি মেজার করো অন্যটা কিন্তু তোমার ত্রুটি থাকবে হুম ঠিকঠাক করে মেজার করতে পারবে না ঠিক তো এটা খুব ভালো কথা মানে এটা অ্যাকচুয়ালি আমাদের ডে টু ডে লাইফেও হয় মানে অ্যাকুরেট দুজন হয় না তুমি দেখবে পার্টনারগুলো বাড়ে আমরা স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস যেরকম উইক আমরা পড়তাম সেরকমভাবে রিবগলি কেউ মানে হাইজেন বারকেও সেখানে অ্যাপ্লাই করে দিতে পারো যে বেশিরভাগ ঘরে তুমি দেখবে যে কারোর যদি বাবা খুব স্ট্রং হয় না বাবা খুব তাগড়া মানে ঘরকে পুরো কন্ট্রোল করে রাখে তাহলে দেখবে তার মা একটু উইক এত কিছু বলে না হ্যাঁ ঠিক আছে বাবু মা এটা করব হ্যাঁ ওর হ্যাঁ বাবু মা এটা নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবে মা অমুক জায়গায় যাবো হ্যাঁ নিয়ে যা কিন্তু তার যদি বাবা যদি উইক হয় তার মা কিন্তু দারম্বাজ হ্যাঁ মানে একদম সব কিছু দেখে আর কি টিউশন তোমার টিউশনের টাকা দেওয়া থেকে শুরু করে বাবা কত টাকা নিয়ে আসছে সেটারও হিসাব রাখে হুম মা পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করে তো দেখবে ওই জন্য মানে দুজন স্ট্রং হতে পারে না আর কি এক্ষেত্রে যেরকম দুটো জিনিসকে অ্যাকুরেটলি তুমি অ্যাট দা সেম টাইম মেজার করতে পারো সেখানেও দুজন কিন্তু স্ট্রং হতে পারে না একজন স্ট্রং হলে অন্যজন উইক অন্যজন উই উইক হলে আরেকজন স্ট্রং হয় ঠিক আছে সিম্পল একটা এটা স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক এই জিনিসটা বেশি খাটে হ্যাঁ স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক উইক অ্যাসিডের কনজুগেট বেস স্ট্রং ঠিক আছে সব হচ্ছে কমপ্লিমেন্টারি ব্যাপার যাই হোক আহ একটা ছোট্ট কথা বললাম তো মনে থাকবে আশা করছি এখানে তার ফর্মুলেশন দেওয়া রয়েছে ডেলেক্স ইন্টু ডেলপি গেটার ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই ফোর পাই এটা হচ্ছে পজিশনের আনসার্টেন্টি বা হচ্ছে পজিশন নির্ণয়ের ত্রুটি আর এটা হচ্ছে মোমেন্টাম নির্ণয়ের ত্রুটি বা আনসার্টেন্টি এটা এইচ বাই ফোর পাই গ্রেটার ইকুয়াল টু এইচ বাই ফোর পাই এক্স হচ্ছে আনসার্টেন্টি ইন পজিশান আনসার্টেন মোমেন্টাম ঠিক আছে এটাকে একটু একটু চেঞ্জ করেও লেখা যায় ডেলেক্স ইন্টু ডেল পি জায়গা আমরা কি লিখতে পারি ডেল পি মানে কি গো মোমেন্টাম মানে হচ্ছে ভর বেগ ভর ইনটু হচ্ছে বেগ ভি এটা গেটার ইকুয়ালস টু h বাই 4 পাই এরকম লিখতে পারি অথবা দেখো এখান থেকে আমরা অথবাতে আমরা কি লিখতে পারি ওই আর আমরা এখানে লিখতে পারি ডেল x ইনটু হচ্ছে এম টা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে তাহলে শুধু পড়ে থাকবে ডেল ভি ঠিক আছে গেটার ইকুয়ালস টু দেখো এই এমটা তো বাইরে বেরিয়ে আসছে কনস্ট্যান্ট হিসাবে এমটাকে নিচে পাঠিয়ে দিতে পারে তাহলে h বাই পাই হচ্ছে m এই জিনিসটা থাকবে তাহলে এটাই এখানে লেখা হয়েছে আর কি এই যে দ্বিতীয় ইকুয়েশনটা এখানে এসেছে আর কি আর এনার্জি টার্মেও লিখতে পারি এনার্জি টার্মে লিখলে ডেল ই ইনটু ডেল টি টু h বাই পাই তাহলে এনার্জি ডিটারমিনেশনের আনসার্টেনটি আর হচ্ছে টাইম টাইমের আনসার্টেনটি এদের গুণফল হচ্ছে h বাই 4 এর থেকে সমান হতে পারে আর তার থেকে বেশি হতে পারে তো এখানে লেখা রয়েছে আনসারটি ইন এনার্জি আর আনসারটি ইন টাইম তো এই ফর্মুলাগুলো একটু দেখে রাখবে এগুলো তো খুব ইম্পর্টেন্ট টপিক না ঠিক নেই মানে জেনারেলি থেকে অতটা আসে না তবে একটু দেখে রাখতে পারো জিনিসপত্র রয়েছে আমরা কোয়ান্টাম নাম্বার থেকে জিনিসগুলো শুরু করব তো মোটামুটি আজকে এই লেকচারে আমরা এই পার্টটা শেষ করলাম তোমরা অবশ্যই সিনসিয়ারলি ভিডিওগুলো গুলো দেখবে এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট যেগুলো দেবো কিন্তু সিনসিয়ারলি সলভ করবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ পরের লেকচারে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে দিয়ে পড়াশোনা করো তাহলে এই ছিল আমাদের অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন চ্যাপ্টারের একটা ডেমো ক্লাস যেটা কিন্তু আমাদের ক্র্যাশ কোর্সে রয়েছে তোমরা যদি চাও তাহলে যে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হতে পারো বা ডেস্ক্রিপশনে তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সেখানেও কল করে জেনে নিতে পারো কিভাবে কি জয়েন হওয়া যায় যদি তুমি বেশি দেরি করো তাহলে তোমার জন্য টাইম কম রয়েছে তোমার রিভিশন করতে অনেক অসুবিধা হতে পারে পরের দিকে তাই বেশি দেরি না করে যদি তোমার ইচ্ছে থাকে যে কেমিস্ট্রিতে একটা ভালো স্কোর করব তাহলে অবশ্যই তুমি কোর্সে জয়েন হতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে